হ্যালো বন্ধুরা, বরাবরের মতো আজকে আবার শুরু করলাম লাইভ আপনাদের সাথে কিছুক্ষণ কথা বলার জন্য। আপনারা যদি কেউ যুক্ত হতে চান, যুক্ত হতে ইচ্ছুক হন, তাহলে এখানে রিকোয়েস্ট পাঠাতে পারেন। আমি রিকোয়েস্ট অপশনটি অন করে দিয়েছি। গতকালের লাইভ যেটা করেছিলাম সেটাতে কিছু টেকনিক্যাল সমস্যা দেখা দিয়েছিল, অনেক মানুষ লাইভে ছিলেন কিন্তু এখানে দেখাচ্ছিল খুবই অল্প সংখ্যক মানুষ, দেখাচ্ছিল 8-10 জন মানুষ, কিন্তু আসলে মানুষের সংখ্যা ছিল অনেক বেশি। আজকে দেখা যাক যে সেই টেকনিক্যাল সমস্যাটা সমাধান হয় কি না। আর বরাবরের মতো আজকেও মুমিন ভাইদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। মুমিন ভাই যারা আছেন তারা যদি আচ্ছা, মুরগি বিজ্ঞানী আরও বেশি জঙ্গি এবং তার জঙ্গিদের সাথে সম্পর্ক রয়েছে, তার ফাঁস করা ভিডিও প্রমাণ রয়েছে, মুক্ত মনোভাইদের অনুরোধ করা গেল, বইমেলা চলাকালীন সকালে সাবধানে চলাফেরা করবেন আশা করি, মেঘলা পাড়ের নদীর পাড়ে লিখেছেন উনি, মুরগি বিজ্ঞানীর সম্পর্কে বলেছেন উনি। মুরগি বিজ্ঞানী বেশ কয়েকজন জঙ্গি ইতিমধ্যে বের হয়ে আসছে, যারা হচ্ছে গিয়ে ইসলাম আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য, তারা লুকিয়ে। হ্যালো, সাউন্ড লো, আপনারা কি সাউন্ড ঠিকভাবে শুনতে পাচ্ছেন? আপনারা কি শব্দ ঠিকভাবে শুনতে পাচ্ছেন? শব্দ ঠিকভাবে শুনতে পেলে এবং ভিডিও ঠিক মতো থাকলে আপনারা নিচে একটু কমেন্টে লেখেন যে শব্দ এবং ভিডিও সব ঠিক আছে। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে বেশ কিছু আচ্ছা, রাসেল হোসেন উনি যুক্ত হতে চেয়েছেন দেখি, বেশ লুকিয়েছিল এতদিন ইসলামিক লাইভ ডিবেট নামে তারা লুকিয়ে টুকিয়ে ডিবেট করতো, কথাবার্তা বলতো, হুমকি ধামকি দিত, এখন বের হয়ে আসছে আস্তে আস্তে যে তারা যে জঙ্গি ছিল, জঙ্গি আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য, সেগুলো আস্তে আস্তে বের হয়ে আসছে। আচ্ছা, রাসেল হোসেন ওনাকে যুক্ত করেছি, দেখি উনি যুক্ত হতে পারেন কিনা। আপনাকে রিকোয়েস্ট পাঠিয়েছি রাসেল, আপনাকে রিকোয়েস্ট পাঠিয়েছি, আপনি কি দেখতে পেলে যুক্ত হন? হ্যালো, আসসালামু আলাইকুম। আপনার উপরে শান্তি বর্ষিত হোক ভাই, শুনতে পাচ্ছেন? জি ভাই, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি, বলেন ভাই। আপনি ভালো? আপনি সব ঠিক আছে? আপনার বাসা সব ঠিকঠাক আছে? জি ভাই, ইনশাল্লাহ আচ্ছা ভালো আছি। ঠিক আছে, বল বলেন তাহলে। আচ্ছা জি ভাই, আমি একটু বাহিরে যাই, পরে একটু মানে একটু লাইনে থাকবেন, সময় দিবেন আমাকে একটু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আপনি যদি সময় লাগে তাহলে আমি অপেক্ষা করতে পারি। আপনি তাহলে পরে যুক্ত হবেন নাকি পরে এসে আবার যুক্ত হবেন নাকি এখানেই অপেক্ষা করব? একটু একটু পরে যুক্ত করেন তাহলে, আমি একটু পরে কথা বলি, আচ্ছা, তাহলে আপনি বাইরে বাইরে একটু। গিয়ে তারপরে যুক্ত হওয়ার চেষ্টা করেন। ঠিক আছে ঠিক আছে, আপনি বাইরে আচ্ছা গিয়ে তারপর ওকে যুক্ত ভাই, হওয়ার চেষ্টা করেন। ঠিক আছে ওকে ভাই। আচ্ছা, রাসেল হোসেন ওনাকে নিশ্চয়ই আপনারা চিনেছেন, যে ওই যে ওই দিন যিনি যুক্ত হয়েছিলেন ওনার সম্ভবত উনি। আচ্ছা, আরেকজনকে দেখি, সোহেল হোসেন, দেখি সোহেল হোসেন ওনাকে দেখি। হ্যালো, হ্যালো, হ্যাঁ আসিফ ভাই, কেমন হ্যাঁ আছেন? সোহেল হোসেন, শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, ভালো আছে, আপনি আপনি ভালো ভালো আছেন? আছেন? হ্যাঁ ভাই, হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আমি ওই একটা রুমে আসলাম নিরিবিলি কথা বলার জন্য। আচ্ছা ভাই, গতকাল বোধহয়, গতকাল না গত পরশু যেন আপনার সাথে কথা হয়েছিল হ্যাঁ হ্যাঁ, নাকি, আরো তাই না? দুইবার এরকম, একবার লাইন চলে গেছে, তো আচ্ছা, আমি আপনি তো ওয়াইফাই বলছিলেন, ব্যবহার করি, তো আমার লাইন চলে গেছে, যার কারণে আপনার কারেক্টটা নষ্ট হয়ে গেছে। অনেকে তো আচ্ছা বলে আমার, যে আমি পালিয়ে গেছি, আর ওই দিন আমি আচ্ছা আপনাকে রিকোয়েস্ট ঠিক আছে, করছিলাম। আমার যতদূর মনে পড়ে, হ্যাঁ আচ্ছা ভাই, আমার যতদূর মনে পড়ে যে আপনি বলছিলেন যে আপনি হাদিসে বিশ্বাস করেন না, হ্যাঁ আপনি শুধু কোরআনে বিশ্বাস হ্যাঁ করেন, তাই তো? হ্যাঁ, এবং আপনি এটাও সাথে এটাও বলছিলেন যে কোরআনে কোথাও দাসীর সাথে সেক্সের ব্যাপারটা নাই। না না না, তারপর আমি আসলে আপনাকে মানে হাদিস, আপনাকে আমি কয়েকটা আয়াত পড়ে শোনাতে বলেছিলাম, তারপর আপনি আয়াত পড়ে শুনালেন, তারপরে প্রথমে আপনি বললেন যে না, এটা তো দাসী না, এটা হচ্ছে ডান হাত মানে দক্ষিণ হস্তের অধিকারী,
এরপর আমি যখন আপনাকে সূরা আল মারিজের 29-30 নাম্বার আয়াত পড়ে শোনাতে বললাম, তারপর আপনি একটু কেমন কেমন যেন করলেন, তারপর বললেন যে না 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 এটা এরকম না এরকম না, তারপরে আপনি যে কাজটা করলেন সেটা হচ্ছে কি বললেন, এরপর আর আমি আপনার কথা কিছু বুঝতে পারলাম না। এরপরে আপনি বললেন যে সেই আয়াতটা নাকি রহিত করা হয়েছে। আমি আপনাকে জানতে চাচ্ছিলাম বারবার যে রহিত করা হয়েছে, সেই রহিত করার আয়াতটা কোথায়, আপনি কোথা থেকে জানলেন যে সেই আয়াতটা রহিত করা হয়েছে। আপনি বললেন যে সেটা সেই সময়ের জন্য নাজিল হয়েছিল। আমি বারবার আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে সেই সময়ের জন্য যে নাজিল হয়েছিল সেটার রেফারেন্স কোথায় আপনি পেয়েছেন, আপনি সেটা আমাকে দেখাতে পারেন নাই। এরপরে আপনি যে কথাটা বললেন সেই কথাটা হচ্ছে যে বললেন যে মুহাম্মদের পরে নাকি নবী রাসূল আসবে, জুলকারনাইন আসলে সেই আয়াতটা বাতিল হয়ে যাবে। তো আমি বললাম যে যেহেতু নবী রাসূল এখন পর্যন্ত আসে নাই, সেহেতু তো সেই আয়াতটা এখনো বলবৎ আছে। তখন আর আপনি আরো কি কি যেন বললেন আমি কিছু বুঝতে পারিনি। এখন আপনাকে সেই আলোচনার সূত্র ধরে যদি জিজ্ঞেস করি যে সূরা আল মারিজের 29-30 নম্বর আয়াতে যে দাসীর সাথে সেক্স করার কথা বলা আছে, আচ্ছা সেটা কি রহিত হয়েছে নাকি সেটা এখন পর্যন্ত বলবৎ আছে, আপনি জাস্ট এইটার অ্যানসারটা আমাকে একটু দেবেন। ভাই আমিও এ ব্যাপারে একমত, আমি ওই সময়ে বলবো যে হ্যাঁ ভাই আমি দাসী সেক্স করব, ঠিক আছে। এখন দাসী কোথায় পাওয়া যাবে একটু বলেন তো আমাকে, বাংলাদেশ আছি কোথায় কিনতে পাওয়া যায় বলেন। না 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 না, দাসী দাসী সেক্স এখনো বলবৎ আছে তো, তাই তো? আচ্ছা ঠিক আছে বলবৎ আছে, এখন আমি দাসী কিনতে যাব ভাই, কোথায় পাওয়া যায় একটু বলেন আমাকে, ঠিকানাটা দিন, ঠিকানাটা দিন। দাসী সেক্স তো আছে, আমরা এটাকে মানি, এটা আমাদের জন্য এখনো বলবৎ আছে, তো কোথায় পাবো বলেন। আচ্ছা ঠিক আছে, আপনি কি জানেন যে কোরআনের কোথাও দাস প্রথাকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে বা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, এরকম কোন আয়াত আমাকে দেখাতে পারবেন? এটা তো রাষ্ট্রীয় সময় উপযোগী আইন, এটা এক একটা দেশে চলছে। না না, সময় উপযোগী না, না 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 না, কোরআনের আইন কোন সময় উপযোগী, কোন সময়ে এখানে কোনো ফ্যাক্টর না। আপনি শুধু তেনা না পেঁচিয়ে জাস্ট আমি যেটা আপনাকে জিজ্ঞেস করছি সেটার উত্তরটা আমাকে দেন যে দাস প্রথা নিষিদ্ধ করার হুকুম কোরআন বা হাদিসের কোথাও আছে, এরকম কি কোনো রেফারেন্স আপনি দিতে পারবেন? না এমন কোন কিছু তো এখন পর্যন্ত আমি পড়ে পাইনি, কার কাছ থেকে শুনিনি যে ওই আইনটা ওইভাবে না করে গেছে, না করেনি। বুঝতে পেরেছি। এখন আল্লাহ যাকে হারাম করেনি, যা হারাম করেনি আল্লাহ এবং তার রাসূল যা হারাম করেনি, পৃথিবীর কোন মানুষের পক্ষে কি সেটা হারাম করার সামর্থ্য আছে নাকি নাই? আল্লাহ এবং তার রাসূল যে জিনিসটা হালাল করেছে সেই জিনিসটা কি হারাম করার সামর্থ্য পৃথিবীর অন্য কোনো মানুষের আছে, এবং আল্লাহ এবং তার রাসূল যেটা হারাম করেছে সেটাকে হালাল করার সামর্থ্য পৃথিবীর অন্য কোনো মানুষের আছে? অন্য কোনো মানুষের সেটা তাদের কথা যদি, তাদেরকে যদি মানে, আল্লাহ এবং রাসূলকে মানে, তারা এটা করবে না, বরং যারা মানে না তারা করবে। আপনাকে আমি তাগুতি আইন, আপনাকে আমি তাগুতি আইনের কথা আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি না। তাগুতি আইন হচ্ছে দাস প্রথা বিলুপ্ত ঘোষণা করা হয়েছে, এটা হচ্ছে মানুষ্য রচিত আইন। মানুষ্য রচিত আইনে দাস প্রথাকে নিষিদ্ধ করা হয়েছে, দাসী সেক্স এর সাথে নিষিদ্ধ করা হয়েছে, দাসদের কি কেনা বেচা করাটাও নিষিদ্ধ করা হয়েছে। এটা হচ্ছে তাগুতি আইন, ঠিক আছে? এটা হচ্ছে মানুষ্য সমাজের আইন, মানুষরাই আইনগুলো তৈরি করেছে। কিন্তু আল্লাহ এবং তার রাসুল কি দাস প্রথাকে নিষিদ্ধ করেছে কোথাও? না ওই সময় করার হয়তো সুযোগ পায়নি, এখন করতে পারে, ভবিষ্যতে যদি আসবে। ওই সময় না না, ওই সময় কেন, ওই সময় কেন, কোরআন ভাই ওই সময়ের জন্য নাজিল হয় নাই। কোরআন নাজিল হয়েছে কিয়ামত পর্যন্ত। কিয়ামত কখন হবে ভাই? কোরআন তো ভাই মানে 500 ভাই, কোরআন তো শুধু কিয়ামত কখন হবে সেই বিষয়ে হাদিস আছে যে কিয়ামত কখন হবে। আপনাকে আমি যেটা জিজ্ঞেস করেছি যে ওই যে কোরআনটা শুধুমাত্র 612 সালের জন্য বা 610 সালের জন্য নাজিল হয় নাই, কোরআনটা নাজিল হয়েছে সর্বসময়ের জন্য, সর্বকালের জন্য। এবং আল্লাহ তাআলা বিশেষ করে বলে দেয় নাই যে এটা শুধু 10 বছর পালন করবা, কোরআনের আয়াত শুধুমাত্র 10 বছর পালন করবা বা 15 বছর পালন করবা, এরপরে আর পালন করা লাগবে না, এরকম কোথাও কোনো ইনস্ট্রাকশন নাই তো। আমি তো আপনাকে একটা দিছি তো আয়াত, আপনি তো সম্ভবত বুঝতে পারেন নাই। সূরা আপনি রাতের 38 নম্বর আয়াত পড়েন? না আপনার না না, সূরা রাতের 38 নম্বর আয়াত পড়েন? আপনার কথা ভাই, আপনি আমাকে লজিক দেখাবেন, আপনি আমাকে আয়াত দেখাবেন। আপনি বলতে চাচ্ছেন যে কোরআন হচ্ছে নাজিল হচ্ছে 10 বছর বা 20 বছরের জন্য, এরকম নির্দিষ্ট সময়ের জন্য? প্রত্যেক সময়ের জন্য লিখিত বিধান আছে, প্রত্যেক সময়ের জন্য, সময়ের জন্য লিখিত বিধান আছে, কোরআন সমস্যা তৈরি হয়। ঠিক আছে আপনি বলেন ভাই, আপনি শুনেন, আপনি ভাই মানে অনর্থক কথা বলে সবার সময় নষ্ট করেন।
আপনি জাস্ট একটু বলেন যে কোরআন কত সময়ের জন্য নাজিল হয়েছে, 10 বছর না 20 বছর না 15 বছর না 22 বছর, কত বছরের জন্য? যতক্ষণ না পর্যন্ত নবী মুহাম্মদের পরে কোন নবী আসতেছে ততক্ষণ পর্যন্ত তিনি এসে আবার এটাকে সংশোধন করার প্রয়োজন হলে করবে। অন্য কোন নবী কি আসছে? আসলে তো অবশ্যই আপনি জানতেন যখন সে বের হবে তখন তাহলে কি এখনো বলবৎ আছে? অন্য কোন নবী এসে দাস প্রথা নিষিদ্ধ করেছে? অন্য কোন নবী এসে দাস প্রথাকে নিষিদ্ধ করেছে? যদি নিষিদ্ধ না করে থাকে তাহলে দাস প্রথা এখনো পর্যন্ত আল্লাহ এবং রাসূলের আইন কিনা, আইন নাকি না? আইন আছে, কিন্তু কোরআনের ওই কথাটা তো আমার জন্য না তো ভাই। ভাই রে ভাই ভাই আপনি কি সহজ কথা বোঝেন না? আমি তো যে জিনিসটা আল্লাহ এবং তার রাসূল হারাম করে নাই, যেই জিনিসটা আল্লাহ এবং তার রাসূল হারাম করে নাই সেই জিনিসটা কোন মানুষের পক্ষে নিষিদ্ধ করা সম্ভব না। আল্লাহ এবং তার রাসূল হারাম করে নাই, দাস প্রথাকে বৈধতা দিয়েছে আল্লাহ এবং তার রাসূল, দাস কেনা বেচাকে বৈধতা দিয়েছে, দাস প্রথাকে বৈধতা দিয়েছে। আপনি ভাই মিথ্যা কথা বলছেন, আমি একবারও বলি নাই যে ওনারা চালু করেছেন, আমি একবারও মুখ দিয়ে বলেছি। না, আমি আপনাকে বুঝিয়ে দিয়েছি, আপনি বলেন কেন সেই কথার বিরুদ্ধে যুক্তি দিচ্ছেন? ভাই 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 আপনি কেন সেই কথার বিরুদ্ধে যুক্তি প্রয়োগ করছেন যে কথা আমি বলেই নাই? আমি বলেছি যে তারা দাস প্রথাকে জাস্টিফাই করেছে, দাস প্রথাকে বলবৎ রেখেছে, দাস প্রথাকে দাসীদের সাথে সেক্স এর ব্যাপারে পরিষ্কার আয়াত আছে। এখন যেহেতু অন্য কোন ইনস্ট্রাকশন আমাদের কাছে আসে নাই, কোন মানুষ্য রচিত, ধরেন আব্রাহাম লিংকন যদি এসে দাস প্রথাকে নিষিদ্ধ করে তাহলে কি সেটা ইসলামের আইন হবে বা আল্লাহ বা কোরআনের আইন হবে? না না, তবে ভালো কোনো বিষয় হলে মানলে তো ক্ষতি নাই, যদি সে বিষয়ের থেকে ভালো কিছু আপনি আপনি সেটা মানতে পারবেন। না না না, ভালো কিছু ভালো মন্দ না না, ভালো মন্দ এটা ইসলাম অনুসারে ভালো মন্দের একমাত্র জাস্টিফিকেশন দিতে পারে আল্লাহ এবং তার রাসূল, এছাড়া অন্য কোন ভালো মন্দের কোন হিসাবই নেই। আল্লাহ এবং তার রাসূলের থেকে ভালো ভাই ভালো মন্দ আর কেউ বুঝতে পারে না ইসলাম অনুসারে, ঠিক আছে? আমি যদি আজকে নতুন ইনস্ট্রাকশন দেই যে মদ খাওয়া হালাল, তাহলে কি সেটা হালাল হবে নাকি হারাম হবে? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এক মিনিট শুনতে বলেন। আমি যদি আজকে ইনস্ট্রাকশন দেই, আমি যদি আজকে নতুন আইন তৈরি করি মদ খাওয়া হালাল, তাহলে কি সেটা হালাল হবে নাকি হারাম হবে? এটা তো আসলে আপনার মানার উপর হবে, যদি এটা ক্ষতিকারক হয় না, আপনার কথাটা যদি ভালো হয় তাহলে আমি মানব। মোটেও আমার মানার উপর ভালো ইসলাম অনুসারে, মোটেও না ভাই, মোটেও না, ইসলাম অনুসারে মদ খাওয়া যে হারাম সেটা হারামই, এটা কোনো আসিফ মহিউদ্দিন বা কোনো আব্রাহাম লিংকন বা কোনো যদু মধু মানে কলিমউদ্দিন রহিমউদ্দিন কেউ সেটাকে কোনো রদ করতে পারবে না, ঠিক আছে? এই যে হারাম করা হয়েছে না, এটাকে অন্য কোনো যদু মধু এসে রদ করতে পারবে না। আবার দাসী সেক্স যেমন হালাল করা হয়েছে, সেইটাকেও কোনো যদু মধু চুদি মুদি কুদি পুদি আল্লামা কাল্লামা কেউ এসে এটাকে হারাম করতে পারবে না, কারণ আল্লাহ তা সরাসরি জায়েজ করে দিয়েছে। যে দাসী সেক্স কে আল্লাহ এবং তার নবী জায়েজ করে দিয়েছে, কোরআনের সরাসরি আয়াত, সরাসরি আয়াত আছে। এখন ভাই আপনাকে আমি বলছি যে যদি আব্রাহাম লিংকন এসে বলে সেটা তো আর কোরআনের আইন হবে না বা ইসলামের আইন হবে না, ইসলাম অনুসারে দাস প্রথা এখনো চালু আছে এবং দাসীদের সাথে সেক্স এখনো চালু আছে এবং কিয়ামত পর্যন্ত চালু থাকবে। ঠিক আছে ভাই, আমাদের আলোচনা শেষ, বুঝতে পেরেছি আপনি সেরকম কোনো ইয়া দেখাতে পারছেন না। এখন আপনি আমাকে উইদিনের আলোচনাটা আজকে শেষ হয়ে গেল, আপনি এখন অন্য কোনো প্রশ্ন করতে চাইলে করতে পারেন। প্রশ্ন আমার তরফ থেকে তো কোনো প্রশ্ন আমি খুব একটা খুঁজে পাচ্ছি না যে কোন বিষয়ে আপনাকে প্রশ্ন করব আর কোন বিষয়ে আপনাকে বুঝাবো, যুক্তি যেটাই দেই সেটাই তো মানে আপনি বুঝাইতেছেন। এখন আপনার বুঝটারও নিতে পারতেছি না এই মুহূর্তে, অনেক বুঝ অবশ্যই আপনার ভালো লাগে, আপনি অনেক বিষয় যে বুঝান সেটাও ভালো লাগে, কিন্তু কিছু কিছু বুঝও নিতে পারতেছি না। আমি একদম ভেঙে ভেঙে আসে না ভাই, আমি একদম ভেঙে ভেঙে কথা বলেছি ভাই, আমি একদম ভেঙে ভেঙে একদম লজিক অনুসারে কথাগুলো বলেছি। আমার একটা লজিক যদি আমি আপনি ভাঙতে পারেন তাহলে আপনার কথা তো অবশ্যই আমি মেনে নিব, আপনি যদি সেভাবে ডিফারেন্স বা লজিক দেখাতে পারেন। এটা এইভাবে এই মুহূর্তে ভাঙা সম্ভব না, এটা এই মুহূর্তে ভাঙা সম্ভব না, আমার মনে হচ্ছে না ভাই, আমি দুঃখিত যে আমার মনে হচ্ছে না একবারও যে আপনি আমার লজিকটা ভাঙতে পারতেছেন, বা আমি দর্শকদের হাতে ছেড়ে দিব ব্যাপারটা, যদিও আমি মানে এই
বলতে চাই না যে আমি আপনার সাথে তর্কে জিতেছি, এটা দর্শক সিদ্ধান্ত নিবে, কিন্তু আমার মনে হচ্ছে যে আপনি মানে কোনো সেন্স মেক করতে পারছেন না ভাই আপনার কথা। না আসলে এটা আমি খুব একটা এখন প্রয়োজন মনে করতেছি না, কারণ আমি যখন একটা বিষয় নিয়ে চেষ্টা করি, যখন কেউ এই বিষয়ের প্রতি খুব বেশি নিজের তাল গাছটাকে ধরে নেয়, তাহলে আমি ওই বিষয়ে খুব একটা জোর করি না ভাই। আপনার বিষয়টাকে মেনে নিলাম, ঠিক আছে, যুক্তি যদি আপনার কাছে থাকে, যুক্তি যদি আপনার আপনার কাছে যদি যুক্তি থাকে, তাহলে আপনি তাল গাছটাকে অত্যন্ত শক্ত করে ধরে রাখবেন। যদি আপনার কাছে যুক্তি এই মুহূর্তে আমি কাউকে বলি না, তবে আমারটা আমি ধরে রাখলাম আমার যুক্তি। আর যদি আপনার কাছে যুক্তি প্রমাণ রেফারেন্স না থাকে, তাহলে আপনার ভাই তাল গাছ ধরে থাকার কোনো অর্থ নাই। রেফারেন্স তো আমি আপনাকে দিলাম, কিন্তু আপনি রেফারেন্স দিচ্ছেন না, তাল গাছটা তো আপনি আপনার দিকে নিতেছেন। না না, রেফারেন্স আপনি যেটা দিয়েছেন সেটা হচ্ছে আরেকজন নবী আসলে তারপরে আল্লাহ আল্লাহ এবং তার রাসূলের আইন সে মানে সংশোধন করবে, কিন্তু আপনি এখন পর্যন্ত এমন। আচ্ছা, তাহলে সংশোধন তো এখনো হয় নাই। হ্যাঁ, আপনার লজিকেও তো সেটা হচ্ছে না, কিছু অংশ আপনার জন্য আছে, কিছু অংশ আমার জন্য আছে, কিছু অংশ আরবের জন্য আছে, কিছু অংশ ভারতের জন্য আছে, আপনার না ভাই। না না, সেইটা ভাই ভাই সেইটা সেইটার সাথে এই যে সূরা আল মারিজের 29-30 নম্বর আয়াত, এটা হচ্ছে সকল মানুষের জন্য, সকল মুসলমানদের জন্য প্রযোজ্য। এটা যে শুধুমাত্র সকল মুসলমানদের জন্য প্রযোজ্য, না না, এই যে এটা করতে হবে অবশ্যই। বাংলাদেশে যদি দাসী প্রথা না থাকে, দাসী প্রথা তোমরা বানায় বিক্রি করো, তারপরে তোমরা এই প্রথাটাকে চালু রেখো, এমনটা বলা আছে ভাই? কোরআন হচ্ছে না, আপনি প্রথমে যে চেষ্টাটা করেছেন হাদিস কে বাতিল করে দিয়ে, হাদিস কে মানি না বলে দিয়ে আপনি একটা সেফ পজিশনে চলে গেছেন, ঠিক আছে, যে হাদিস থেকে বাঁচা গেছে, বাপ রে বাপ হাদিস থেকে বাঁচা গেছে। না না না, এটা তো আমাদেরকে মানতে বলেনি, আপনি আমাকে আমি তো কোন দিয়ে দলিল দিচ্ছি আপনাকে। না না, শুনুন, আপনার আপনার টেন্ডেন্সিটা আমি একটু পরিষ্কার করে বলছি, যে হাদিস থেকে রক্ষা পাওয়াটা হচ্ছে আপনার জন্য সবচেয়ে মানে বড় মানে বিজয়, যে আমি হাদিস নিয়ে কথা বলবো না, হাদিস আমি মানি না, কিন্তু আপনি ঠিকই হাদিস মানেন। কারণ হচ্ছে কি, আপনি আপনাকে আমি আরেকবার জিজ্ঞেস করেছিলাম যে কোরআনের আয়াতের সংখ্যা কত। হ্যাঁ বলেন। আপনি কোরআনের আয়াতের সংখ্যা বলেছেন জানো, যেহেতু কোরআন খুললে আমরা দেখতে পাই কোরআনে 6236টা আয়াত আছে, এই কারণে কোরআনে 6236টা আয়াত। না না, আমি এরকম কথা বলিনি ভাই, আপনি সম্ভবত ভুল করতেছেন, অন্য কারো কথা আমার ঘাড়ে চাপাচ্ছেন, আমি এরকমটা বলি নাই ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এরকম হতে পারে যে হয়তো আপনি মানে আমি আমাকে যদি এই প্রশ্নটা করতেন আমি কি উত্তর দিতাম জানেন? আমি কি উত্তর দিতাম? যে বিষয়গুলো বই ঘেটে পাওয়া যায় সেটা আমি আমার মস্তিষ্কে জাম করে রাখতে চাই না, আপনি এমন বিষয়গুলো আমার কাছে উপস্থাপন করেন যেটা নিয়ে আমি চিন্তা শক্তি খাটাতে পারবো। না আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে তাহলে এই প্রশ্নের উত্তর দেন তো ভাই, যে মানে কোরআনের আয়াত কয়টা, কোরআনের আয়াতের সংখ্যা কত? বই ঘাটলেই পাওয়া যায়, এটা তো আমি আমার স্মরণে রেখে আমার মস্তিষ্ককে জাম করতে চাই না, এই জন্য আমি এটা স্মরণে রাখি না। মানে তো বই ঘাটলেই পাওয়া যায় কতটা আয়াত আছে, কোরআন অর্থ কি, এটার অর্থ কি, ওটার অর্থ কি, এগুলো তো বই ঘাটলেই পাওয়া যায়, আমি কেন এটাকে আমার মস্তিষ্কে জাম করে রাখবো বলেন? আমি চিন্তা করতে চাই, এমন কৃষ্ণ বিষয় আমার উপস্থাপন করেন যেটা নিয়ে আমি চিন্তা করবো, ঈশ্বর নাই আল্লাহ নাই বলেন আমি চিন্তা করি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভাই, আপনার যদি আর কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি করেন, না থাকলে আমি তাহলে অন্য কোনো মুমিন ভাইকে যুক্ত করি। ঠিক আছে, আজকের জন্য করেন, আজকে প্রশ্ন করার মতো কিছু নাই ভাই আমার। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকেন ভাইয়া, ভালো থাকবেন, শুভকামনা রইল। হ্যাঁ আপনার জন্য শুভকামনা, পরে আরেকদিন আবার যুক্ত করব। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বাই বাই। মানে ওনার কথা কোনো সেন্স মেক করে বলে আমার মনে হচ্ছে না, তো এখন দর্শক যারা শুনছেন তারা একটু চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেবেন যে কার কথা সঠিক কার কথা ভুল। যাই হোক, আরেকজনকে যুক্ত করি। আবুল হোসেন, দেখি আবুল হোসেন আপনাকে যুক্ত করেছি, আবুল হোসেন আপনাকে যুক্ত করেছি, না উনি যুক্ত হচ্ছেন না, আমার বাবুটা উঠে গেছে ঘুম থেকে। MS সুমন, দেখি MS সুমন আপনাকে যুক্ত করছি,
হ্যালো 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 আমি গতকালকে একটা লাইভ দেখছি আপনার, ওই যে আকাশ ও মিতুর ব্যাপারে একটা কথা বলছিলেন, ওটার ব্যাপারে আসলে নিউজটা কি আমি একটু জানতে চাচ্ছিলাম আর কি। নিউজটা হচ্ছে, আপনি তো আকাশ মিতু এটা লিখে সার্চ করলে পেতে পারেন। এটা হচ্ছে একটা আকাশ নামক একজন ডাক্তার, তিনি আত্মহত্যা করেছেন। আমরা নিজেরাও ফেক হয়ে গেছি, বুঝছেন? আচ্ছা, সেটা হচ্ছে আকাশ এবং মিতু নামক স্বামী স্ত্রী, তাদের মধ্যে আকাশ নামক যে স্বামী তিনি আত্মহত্যা করেছেন। তিনি তিনি মারা যাওয়ার আগে অভিযোগ করেছেন তার স্ত্রী পরকীয়া প্রেম করেছে, এই ধরনের ব্যাপার স্যাপার। আচ্ছা আচ্ছা, না এমনি আমি এই ব্যাপারটা কার কার বেশি দোষ হতে পারে বা কার কে বেশি দোষারোপ এই জিনিসটা জানতে চাচ্ছি আর কি। না, এখানে আমি কারোর কার বেশি দোষ কার কম দোষ সেগুলা নিয়ে আলাপ করার চাইতে আমি মানে বাংলাদেশের সমাজের যে স্ট্রাকচার, বিবাহের যে স্ট্রাকচার, বিবাহের সময় কি কি অবস্থা থাকে এবং বাংলাদেশের মেয়েদের কি কি সামাজিক পরিস্থিতি থাকে, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করতে বেশি আগ্রহী। ওই পরকীয়ার ঘটনাতে কে দোষী কে দোষী না, সেটা হয়তো সেটা এখানে গৌণ ব্যাপার। আচ্ছা, এটা এটার জন্য কি পরকে দায়ী না আসলে এটা কারো কারো এটা প্রতিশোধ নেওয়ার জন্য হয়েছে? এটার জন্য অনেকগুলা ফ্যাক্টর দায়ী, এটার জন্য অনেকগুলা ফ্যাক্টর আছে। এই ধরনের সমস্যাগুলো কেন তৈরি হচ্ছে, কেন ধরেন পরকীয়ার কারণে একজনকে যদি আপনি শাস্তি দেন, সেই শাস্তিটা দিলে আসলে মানে খুবই বাজে ব্যাপার হয়। ব্যাপারটা হচ্ছে যদি এর আগের ফ্যাক্টর গুলো আপনি বিবেচনা না নিয়ে যদি হুট করে একজনকে শাস্তি দেন, তখন সেটা একটা বাজে ব্যাপার হয়। আমরা সেই পিছনের ব্যাপারগুলো নিয়ে আলোচনা করেছিলাম আর কি গতদিন। আমরা অনেক নিউজে অনেক রকম দেখি যে এখানে হচ্ছে আকাশেরও দোষ থাকতে পারে, আবার কেউ কেউ বলতেছে মিতুরও দোষ থাকতে পারে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি এটা এই আর কি? আমরা তো বিবাহিত মানুষ, আমরা তো এটা নিয়ে একটু ঘাটাঘাটি করা দরকার, বুঝছেন? আচ্ছা, কিন্তু আমি আসলে ওই ঘটনাটা নিয়ে স্পেসিফিকলি আলোচনা করতে চাই না। আমি আলোচনা করেছিলাম গতকাল যে সামগ্রিক ভাবে মানে এই বিষয়টা নিয়ে, বিয়ে প্রথা, পরিবার প্রথা, তারপর দেনমোহর, দেনমোহরের সিস্টেমটা কিরকম, ইসলামের ইসলাম অনুসারে দেনমোহর জিনিসটা কি, এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। সেগুলো অনেক সামগ্রিক আলোচনা। এটাই তো একটা সমস্যা। আমি আমার যাকে হ্যাঁ, এটা জীবন একটা সঙ্গী করবো সমস্যা, কারণ তাকে নিয়ে যদি আমি দেন মোহর নিয়ে কিনে নিই, তাহলে তো এটাই তো একটা সমস্যা। হ্যাঁ, ইসলাম অনুসারে দেনমোহর হচ্ছে যৌনাঙ্গের অধিকার। আপনি যখন টাকা দিয়ে খরিদ করেন, যৌনাঙ্গের অধিকারটা খরিদ করেন, তখন আপনি সেই মেয়েটার কিন্তু আর কোনো কিছু বলার থাকে না, ইচ্ছা অনিচ্ছা। তারপরে মানে ধরেন আপনার ওয়াইফের এখন ইচ্ছা করছে না, তখন আপনি তার সাথে করতে পারেন। আবার আপনার ওয়াইফের এখন ইচ্ছা করছে, আপনি তাকে রিফিউজ করতে পারেন। তো এই জিনিসগুলা অনেক প্রবলেমেটিক জিনিস, এই জিনিসগুলা নিয়ে খোলামেলা আলোচনা করা দরকার আসলে। বুঝতে পারছি। আর ভাই আরেকটা হচ্ছে কি, আমি আমি আসলে একজন সংশয়বাদী, আরেকটা হচ্ছে আমার ওয়াইফ কিন্তু একজন ধার্মিক। হ্যাঁ, তো আমি এই ব্যাপারটা নিয়ে একটু আমার ওয়াইফের সাথে একটু দ্বিমত হয় মাঝে মাঝে, তো এটার জন্য কি করতে পারি? তাহলে মানে মানে আমাদের ওয়েবসাইটে ইসলামে নারী সম্পর্কে কি কি আছে সেগুলো সব লিপিবদ্ধ করা আছে। আপনি তাকে একদিন একটু পড়ে শোনাতে পারেন, এই যে মানে নাম্বার সহ আপনি আপনি তাকে বলবেন কোরআনটা খুলে বের করো, হাদিস গুলা খুলে বের করো, আমি বইগুলা বাংলা বইগুলা আমি এর কিনে জন্য এনে আমি আপনি খালি বসে বসে নাম্বার গুলা বলবেন। হ্যাঁ আমি ওর জন্য এমন হ্যাঁ, করছি, আমি বলেন। অ্যাপ ডাউনলোড করছি কোরআনের বাংলা সহ অনুবাদ, ওকে মাঝে মাঝে শুনাই, সুরা নাস শুনাই, তারপরে আর কিছু আয়াত শুনাই। তারপর আপনাদের আমি আপনাকে ফলো করতেছি আজ থেকে কত 2-3 মাস। তারপর আমি আগেও আমি বাইরেও ছিলাম, কিন্তু এইসব ধর্মকর্ম আমি একটু কমই করি, বাট ওই আমি জানি যে আসলে এগুলা বোকাস, কিন্তু আপনাকে ফলো করার পর আর একটু মাথা ব্রেনটা আমার একটু খুললো আর কি। এই বই এই বইগুলা যদি আপনি তাকে একটু পরে পরে শোনান বা তার কাছে দেন,
অথবা আপনি যদি ধরেন আরজ আলী মাতুব্বরের বইটা যদি আপনি তাকে কিনে দেন, উনি যদি বইগুলা পড়েন, কিছু কিছু বই আছে সেই বইগুলা যদি উনি পড়েন, তাহলে উনি বা ধরেন নবী মোহাম্মদের 23 বছর আলী দোস্তির এই বইটা যদি আপনি ওনাকে কিনে দেন, তাহলেও আমার মনে হয় যে মানে ওনার অনেক পরিবর্তন হবে, চিন্তা ভাবনার পরিবর্তন হবে। আচ্ছা, আমার ফ্যামিলির সবাই ধার্মিক, আমি একরকম অন্যরকম মানুষ। তারা মনে করতেছে যে আমি এক সময় অসুস্থ হলে বা কোনো রোগ হইলে তখন আমি আল্লাহকে চিনবো। আমি আর যেটা নাই ওটা চিনার কি আর না চিনার কি? আমি অসুখ এটা হলে নাকি আমার আমাকে যদি হাত আমাকে কাটা অনেক যায়, লোক আমার বলেছে। যদি হাত কাটা যায় তাহলে একটা ছুরির আঘাতে কাটা যাবে বা একটা কিছুর আঘাতে কাটা যেতে পারে বা কোনো কিছু হতে পারে, কিন্তু আল্লাহর কিছু নাই। এখানে হয়তো আমার যেটা আমি ব্যা খেয়ালে ছিলাম এই জন্য আমার হাতটা কাটা যেতে পারে, এখানে তো আল্লাহর কিছু নাই। আল্লাহ কি, এটাই বুঝতে পারতেছি না যে যে তাহলে আরো আপনি আল্লাহ প্রশ্ন কে, আসবে আল্লাহ যে কি করবে? তাহলে আরো প্রশ্ন আসবে যে মানে আল্লাহ তাআলা এতই ছোট লোক যে একজন মানুষকে মানে বিশ্বাস করানোর জন্য তার হাতটা কেটে দিবে বা তার পাটা কেটে দিবে বা তাকে ক্যান্সারের মতো একটা রোগ দিবে বা একটা ভয়ঙ্কর রোগ দিবে? আল্লাহ তাআলা এমনই ছোট লোকের ছোট লোক। আর এটাই তো, আর উনার কাছে তো কিছুর অভাব নাই, উনি কেন আমাদেরকে, আচ্ছা উনি যে যার কাছে টাকা পয়সা ধন দৌলতের অভাব নাই, সে আবার মানুষকে শাস্তি দিবে কেন? তা আবার উনার কিসের অভাব, কিসের লোভ সেটাই এত? আর নামাজও পড়তে হবো, তারপর রোজা সেটাই রাখতে হবো, ভাই। উপাস উপাস থাকতে হবে, আর কি এগুলোই বুঝাতে পারতেছি না। ঠিক আছে ভাই, আসলে আপনাকে আমরা বুঝাতে গেলে অনেক, হ্যাঁ আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের এই যে nastiko.com এর গ্রন্থাগার সেকশনে অনেকগুলো বই আছে, আপনি যদি চান তাহলে ডাউনলোড করে পড়তে পারেন বা আপনার অ্যাকচুয়ালি আর, ওয়াইফকেও দিতে পারেন কিছু কিছু বই। আচ্ছা আমি আরেকটা কথা বলতেছি, এটা হচ্ছে আমার রিয়েল আইডি, তো এই জন্য আমি, আমার একটা ফেক আইডি আছে, আমি আপনাকে ওটা দিয়ে বেশি ভালো ফলো করি, বাট ওটা দিয়ে শেয়ার করি, এটা দিয়ে কিছু করা যায় না, বুঝছেন? ভয় ভয় লাগে আমার, আমার ওয়াইফও আপনার কথা শুনতেছে। আচ্ছা আচ্ছা, তাহলে ওনাকে কি আমি কিছু মানে নারী সংক্রান্ত কোরআনের হাদিস, কোরআনের আয়াত এবং হাদিস পড়ে শোনাবো? যদি আপনারা চান তাহলে আমি হ্যাঁ পড়ে শোনাতে পারি। বলো কোরআনে বলো। নারী সম্পর্কে, হাদিসে নারী সম্পর্কে অত্যন্ত অবমাননাকর এবং অত্যন্ত মর্মান্তিক কিছু কথাবার্তা বলা আছে। যেমন হ্যাঁ তারপরে হযরত হ্যাঁ মুহাম্মদের শোনাতে জীবন পারেন, যদি আমরা পড়ি, আচ্ছা আমার সেখানে পাশে, আমরা অত্যন্ত অমানবিক বর্বর জিনিসপত্র পাই। জি বলেন। আচ্ছা, কোরআনে পরিষ্কার ভাবে বলা হয়েছে যে নারীদের উপর পুরুষের শ্রেষ্ঠত্ব রয়েছে। এখন একজন নারী যদি শিক্ষায় দীক্ষায় জ্ঞানে বিজ্ঞানে অনেক ভালো হয়, তারপরও কিন্তু সে একজন ধরেন মেথর, রিক্সাওয়ালা, মুচি, এই রকম একটা পুরুষের থেকে নিচে। জি মানে কি আপনি মানে কি বুঝতে পেরেছেন? ধরেন একজন বিজ্ঞানী, অনেক নারী বিজ্ঞানী, উনি শিক্ষায় দীক্ষায় জ্ঞানে বিজ্ঞানে অনেক অগ্রগতি করেছেন, অনেক ভালো করেছেন, কিন্তু আল্লাহর দৃষ্টিতে একজন রিক্সাওয়ালা লোক কিন্তু তার থেকে উঁচু উঁচু স্থানে, শ্রেষ্ঠ স্থানে। বুঝতে পারছি আমি। এটা কিন্তু কোরআনের আয়াত সুরা বাকারার আয়াত নম্বর 228। আর নারীদের উপর পুরুষদের শ্রেষ্ঠত্ব রয়েছে। এরপরে বলা হচ্ছে সুরা আহজাবে বলা হচ্ছে, তোমরা গৃহাভ্যন্তরে অবস্থান করবে, মূর্খতা যুগের অনুরূপ নিজেদেরকে প্রদর্শন করবে না। মানে নারীদেরকে বলা হচ্ছে তোমরা গৃহাভ্যন্তরে অবস্থান করবে, মূর্খতা যুগের অনুরূপ নিজেদেরকে প্রদর্শন করবে না। মানে আপনি নিজেকে প্রদর্শন করতে পারবেন না, ঘরের ভিতরে আপনার থাকতে হবে। তারপরে সুরা নিসার 34 নম্বর আয়াতে বলা হয়েছে যে একজন স্বামী চাইলে যদি অবাধ্য হয় তাহলে স্ত্রীকে প্রহার করতে পারে। এখানে বলা হচ্ছে সুরা নিসার 34 নম্বর আয়াতে বলা হচ্ছে, আর যাদের স্ত্রীদের মধ্যে কোনো অবাধ্যতা খুঁজে পাও, তাদের সদ উপদেশ দাও, তাদের শয্যা ত্যাগ করো এবং তাদের প্রহার করো। এবং মানে হাদিসে বলা আছে যে যেই স্ত্রী প্রহারের জন্য আল্লাহ তাআলা শেষ বিচারের দিন কোনো জিজ্ঞাসাবাদ করবে না। সেটাও আপনি আমার রেফারেন্স দিতে পারি, একটু পরে দিচ্ছি সেটা। সুরা বাকারার 223 নম্বর আয়াতে বলা হয়েছে, তোমাদের স্ত্রীরা হলো তোমাদের জন্য শস্য ক্ষেত্র, এগুলো তোমরা দেখলাম যেভাবে ইচ্ছা তাদেরকে ব্যবহার করো। আরেকটা একটা হাদিস আছে আছে সহি মুসলিমে 3433 নম্বর হাদিস। সেই হাদিসে বলা হচ্ছে, স্বামীর বিছানা পরিহার করা স্ত্রীর জন্য নিষিদ্ধ। মানে হচ্ছে একজন স্ত্রীর যদি ইচ্ছা করুক বা না করুক, স্বামী যখনই তার সাথে সেক্স করতে চাবে তখন তাকে সেক্স করতে দিতে হবে।
এটা হচ্ছে সহি মুসলিমের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 3433-এ। আমি মানে রেফারেন্স সহ বলছি, সহি মুসলিম হাদিস, হাদিস একাডেমি থেকে প্রকাশিত, অধ্যায় 17, বিবাহ, হাদিসের নাম্বার হচ্ছে 3433, হাদিসটা হচ্ছে সহি। আপনি যদি ইসলামিক ফাউন্ডেশন থেকে বইটা কেনেন, হাদিস নাম্বারটা হচ্ছে 3406, ইসলামিক সেন্টার থেকে যদি বইটা কেনেন তাহলে হাদিস নাম্বার হচ্ছে 3405। এখানে বলা হচ্ছে স্বামীর বিছানা পরিহার করা স্ত্রীর জন্য নিষিদ্ধ, একজন স্ত্রী কখনো স্বামীর বিছানা পরিহার করতে পারবে না, স্ত্রীর এই অধিকার নাই যে স্বামী যখনই চাইবে তখনই তাকে তার আহ্বানে সাড়া দিতে হবে, যৌন আহ্বানে সাড়া দিতে হবে। যদি সাড়া না দেয় তাহলে এই হাদিসে বলা হচ্ছে স্বামী যখন স্ত্রীকে বিছানায় আহ্বান করে এবং সে না আসায় তার স্বামী তার প্রতি অসন্তুষ্ট হয়ে রাত্রি যাপন করে, সে স্ত্রীর প্রতি ফেরেশতাগণ ভোর হওয়া পর্যন্ত লানত করতে থাকে। সহি হাদিস। সূরা নিসার আয়াত নম্বর 3-এ বলা হচ্ছে একজন পুরুষ চাইলে চারজন স্ত্রী রাখতে পারে এবং দাসী রাখতে পারে অগণিত। সূরা নিসায় বলা হচ্ছে আয়াত নম্বর 3-এ বলা হচ্ছে চারজন স্ত্রী রাখতে পারে, এবং সূরা আল মারিজ এর 29-30 নম্বর আয়াতে বলা হচ্ছে দাসীর সাথেও একজন মুসলমান পুরুষ একজন কৃত দাসীর সাথে একজন দাসীর সাথে সেক্স করতে পারে। সূরা আল মারিজ এর 29-30 নম্বর আয়াত পরে দেখেন, সূরা আল আহজাব এর 50 নম্বর আয়াত পরে দেখেন, সূরা আল মারিজ এর 29-30 নম্বর আয়াতে এবং সূরা আল আহজাব এর 50 নম্বর আয়াতে এই বিষয়টা স্পষ্ট আছে যে একজন মুমিন মুসলমান চাইলে তার দাসীর সাথে সেক্স করতে পারে। এবং সূরা আল আহজাব এর 52 নম্বর আয়াতে বলা হয়েছে দাসী অগণিত দাসীও রাখতে পারবে, দাসীর ব্যাপারে লিমিটেশন নাই। নারীর সম্পত্তিতে অধিকার হচ্ছে পুরুষের থেকে অর্ধেক। সূরা নিসার 11 নম্বর আয়াতে বলা হচ্ছে আল্লাহ তোমাদেরকে তোমাদের সন্তানদের সম্পর্কে আদেশ করেন, একজন পুরুষের অংশ দুইজন নারীর অংশের সমান। মানে আপনার যদি একটা ছেলে হয় একটা মেয়ে হয়, মেয়েটা পাবে আপনার সম্পত্তির অর্ধেক, যে যতটুক ছেলেটা পাবে তার দ্বিগুণ, মানে মেয়েটা পাবে আপনার ছেলের থেকে অর্ধেক অংশ। তারপরে নারীর সাক্ষ্যদান হচ্ছে পুরুষের অর্ধেক। সূরা বাকারা 282 নম্বর আয়াতে বলা হচ্ছে দুইজন সাক্ষ্য সাক্ষী করো তোমাদের পুরুষদের মধ্যে থেকে, যদি দুইজন পুরুষ না হয় তবে একজন পুরুষ ও দুইজন মহিলা। মানে হচ্ছে আপনি যদি একজন নারী হয়ে থাকেন তাহলে আপনি যদি কোর্টে শরিয়া কোর্টে সাক্ষ্য দিতে যান আপনার সাক্ষ্যটা হবে অর্ধেক, একজন পুরুষের সাক্ষ্য হবে পুরা, আপনার সাক্ষ্য হবে অর্ধেক, একজন পুরুষের অর্ধেক। মানে দুইজন নারী সাক্ষী দিলে যতটুক, আপনি দুইজন নারী সাক্ষী দিলে একজন পুরুষের সাক্ষীর সমান, মানে মানে কোর্টের দৃষ্টিতে একজন নারীর অবস্থান হচ্ছে একজন পুরুষের অর্ধেক, ঠিক আছে, সাক্ষ্যদানের ক্ষেত্রে। হিল্লা বিবাহের কথা কোরআনে পরিষ্কার ভাবে বলা হয়েছে, হাদিসে বলা হয়েছে নারী হচ্ছে অশুভ। এখানে আমি পড়ে শোনাচ্ছি, দেখো না কি বলে, এখানে আমি পড়ে শোনাচ্ছি নারীকে কিভাবে অবমাননাকর মন্তব্য করা হয়েছে নারী সম্পর্কে, আমি আপনাকে পড়ে শোনাচ্ছি। এটা হচ্ছে যদি আপনি আধুনিক প্রকাশনী থেকে কেনেন, আপনাকে আমি একদম সরাসরি সহিহ বুখারী হাদিস থেকে আমি পড়ে শোনাচ্ছি, তাওহিদ পাবলিকেশন থেকে যদি কেনেন তাহলে হাদিস নাম্বারটা হচ্ছে 5753, আর যদি আপনি আধুনিক প্রকাশনী থেকে কেনেন তাহলে হবে 5333, ইসলামিক ফাউন্ডেশন থেকে কেনেন তাহলে হবে 5229। এই হাদিসে বলা হয়েছে, এটা হচ্ছে সহিহ হাদিস, বুখারী শরীফের সহিহ হাদিস, এটা হচ্ছে অধ্যায়ের নাম হচ্ছে চিকিৎসা। এখানে বলা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ছোঁয়াচে ও অশুভ বলতে কিছু নেই, অমঙ্গল তিন বস্তুর মধ্যে, স্ত্রীলোক, গৃহ এবং পশুতে। মানে তিন বস্তুর ভিতরে খালি অশুভ আছে, সেটা হচ্ছে স্ত্রীলোক, গৃহ এবং পশু, এই তিন জিনিসের ভিতরে খালি অশুভ, ঠিক আছে। এটা হচ্ছে হযরত মুহাম্মদের সরাসরি কথা, সহি হাদিস বুখারী শরীফে আসা। আরেকটা হচ্ছে সহি মুসলিম হাদিসে ইসলামিক ফাউন্ডেশনের 5613 নম্বর হাদিসে বলা হয়েছে। ভাই আরেকটা কথা জিজ্ঞাসা করার জন্য, এই যে হুডের ব্যাপারে আমার ওয়াইফকে বললাম যে তোমরা এত বেস্ট বেস্ট করো, তোমরা যখন বেহেস্তে যাবে, ধরো বেহেস্তে গেলে তখন তো তোমাদেরকে তো আমাদেরকে দেওয়া হবে 72টা হুর, তোমরা কো তখন তুমি থাকবে হুদদের সর্দার, তখন তোমার কাছে ভালো লাগবে? কারণ আমি তো তোমাকে ছাড়া আর কাউকে ইয়ে না, আমি এটা তো নিয়ম নেই, এটা তো 72টা হুদ আমাকে দেবে আর তুমি হুদদের সর্দার হবে, তোমার কাছে কি সহ্য হবে এটা? আর কিছু তো করার নেই না। এখানে তো মানে হাদিসে পরিষ্কার ভাবে এগুলো বর্ণনা করা আছে যে কতজন হুর পাবেন আপনি, আপনি যদি জিহাদি হন তাহলে আপনি 72টা হুর পাবেন, কিন্তু আপনি যদি জিহাদি না হন তাহলে আপনি হয়তো 72টা পাবেন না, কিছু কম টম পাবেন কিন্তু পাবেন।
আচ্ছা এবং আপনার স্ত্রী হবে সেই হুর বাহিনীর সর্দারনী। মানে কবে কার সাথে আপনি ঘুমাবেন আপনার স্ত্রী সেটা ঠিক করে দেবেন, যে ধরেন মানে আপনার একটা হুরের নাম ধরেন আকলিমা, একটা হুরের নাম ধরেন খাদিজা, তো আপনি আপনার ওয়াইফ এটা ঠিক করলো, একটা রুটিন বানাইলো যে শুক্রবার দিন আকলিমা, শনিবার দিন রহিমা, রবিবার দিন করিমা, মঙ্গলবার দিন বিলকিস, এভাবে এক একদিন এক একটা হুরের সাথে আপনি ঘুমাবেন, সেটা আপনার ওয়াইফ উনি বসে বসে মানে রুটিন করে দিবেন। এগুলা এগুলা যে সম্পূর্ণ থাকে এবং এক একবার হুর টুর সবগুলাই মিথ্যা, এক একবার যৌনকর্ম হবে 70 বছর ব্যাপী। ভাই ভাই আবার এক একবার যৌনকর্মের স্থায়িত্ব হবে 70 বছর ব্যাপী, মানে 70 বছর আপনি টানা খালি একটা ওরের সাথে করতে থাকবেন। আচ্ছা আচ্ছা ভাইয়া, যে আরেকটা কথা বলতে, আপনি মানে বললে 70 বছর ভালো হয় বাকি সব হুরেরা বসে বসে আপনি আপনি বললে ভালো হয় যে এগুলা বসে বসে দেখতে আল্লাহ হবে বা এটাই। মোহাম্মদ এগুলা হচ্ছে বুয়া, এগুলা ওরা বুঝতে চাচ্ছে না। না এগুলা যে মানে কত, এগুলা যে ভুয়া শুধুমাত্র তাই না, এগুলা হচ্ছে ভুয়া এবং ক্ষতিকর। কারণ হচ্ছে এই জিনিসগুলা নারীকে অত্যন্ত অসম্মান করে, অত্যন্ত অমর্যাদাকর কথাবার্তা বলে। এই যে আরেকটা হাদিসে বলা হচ্ছে যে পুরুষ নারীর বুদ্ধি সবসময় কম হয়, শুধুমাত্র 3 জন নারীর বুদ্ধি বুদ্ধি ছিল বেশি, বাকি সমস্ত নারীর বুদ্ধি কোরআনটা তো হচ্ছে কম। লেখা হয়েছে, আবার আরেকটা হাদিসে বলা হচ্ছে কোরআনটা তো লিখছে হচ্ছে একজন পুরুষ মানুষ, এই জন্য কোনো মহিলাকে প্রাধান্য দেওয়া হয় নাই। আবার বলা হচ্ছে জাহান্নামের অধিকাংশ বাসিন্দা হচ্ছে নারী। আবার আরেকটা হাদিসে বলা হচ্ছে নারী কখনো নেতৃত্ব দিতে পারবে না, নারী কোনো একটা দেশের বা রাষ্ট্রের নেতৃত্ব দিতে পারবে না, পরিষ্কার হাদিসে বলা আছে আমি এগুলা। আমি মনে হচ্ছে তারপরে আমি এই মানে আপনি নারীর গত নেতৃত্ব পরশু হারাম। দিনকে একটা লাইভে বলছিলেন যে বঙ্গবন্ধু হয়তো এক সময় আর কত 50 বছর বা 100 বছর পরে আমরা তখন থাকবো না, এমন হতে পারে ওনাকে একজন নবী হিসেবে প্রাধান্য দিতে পারে। আমি এটা আমার ওয়াইফকে এমনও বলছিলাম যে বঙ্গবন্ধু শুনবা যে 100 বছর পরে হয়তো আমরা তখন থাকবো না, কিন্তু ওনারা নবী প্রাধান্য দেবে, যে উনি একটা নবী ছিল এরকম ভবিষ্যৎ এরকম, বা জিয়াউর রহমান এরকম ছিল, তারেক জিয়া এরকম ছিল, বেগম জিয়া এরকম ছিল, এরকম। আসলে আমাদের এগুলা ভুল ধারণা, হইতে 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 এগুলো অভ্যাস করে ফেলছে। একজন আত্মমর্যাদা সম্পন্ন মানে আত্মমর্যাদা যার আছে, আত্মসম্মান যার আছে, সেরকম একজন নারী কখনো ইসলামে বিশ্বাস করতে পারে এটা আমি মনে করি না। কারণ ইসলামে নারী এমন এমন হাদিসে কোরআনে এমন এমন কথাবার্তা বলা আছে নারী সম্পর্কে, যার ন্যূনতম একটু আত্মসম্মান বোধ আছে তিনি কখনো এই জিনিসগুলা বিশ্বাস করতে পারে না। কোনো নারী পৃথিবীর কোনো নারী এরকম মনে করতে পারে না যে আমার স্বামী 70টা করে হুর পাবে, আমি তাদের কাপড় ধুয়ে ধুয়ে পরিষ্কার করব, আমি তাদের সর্দারনি হব, মানে বিছানার বিছানা যে বিছানায় তারা শোবে সেই বিছানা পরিষ্কার করে দিব, এবং আমি ঠিক করে দিব যে আজকে বিলকিস হুর যাবে, আজকে খাদিজা হুর মানে যাবে আমার এই জামাইয়ের সাথে, যে এরকম আপনি কোন এই নারী কথাগুলো এটা বলতেছেন না, এই মানে কথাগুলো কল্পনাই তো করতে পারে। বলতেছেন, এগুলাই আমার ভাই বিশ্বাস করতেছে না, এগুলো মিথ্যা কথা কয়। এই যে আমি বলতেছি মিথ্যা কথা, না না মিথ্যা হলে হাদিস 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 কোরআন পরে দেখতে বলেন, এগুলো পরে দেখেন আছে নাকি, হুজুরদের ওয়াজ শুনতে পারেন, আল্লাহ আল্লাহ হুজুরদের ওয়াজেও এগুলো আছে। আল্লাহ আল্লাহ, এগুলো তো বোকা। স্বামী দেব, তোমার কি মনে হয় মরার পরে আর ওই দিনে কি কিছু নাই? ওই দিনে কিছু নাই আর পাইবা কি? মরে গেছে শেষ, আবার কি আবার আবার কই ওই ওই দিনে কি দুনিয়াতে করবো? গেলে স্বামী কি পাইতে হবে, পুণ্যবতী নারী ওই দুনিয়া গেলে স্বামী কি পাবে, আর কিছু পাবে না, তাকে 72টা আচ্ছা জন আব্রাহামের মতো হ্যান্ডসাম পুরুষ দিবে না। আচ্ছা আসিফ ভাই, দুঃখিত আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য, আপনি অন্য কোনো মুমিনকে একটু ধরেন, একটু আচ্ছা ভাই বিনোদন পাই, আচ্ছা ভাই ঠিক বিনোদন আছে, পাই ভালো দায়িত্ব মনে থাকবেন, করেন। শুভকামনা রইল আপনাদের জন্য। আপনারা আপনারা একটু ওকে বই পড়ে দেখেন, যদি রেফারেন্স গুলো চেক করে দেখেন সত্য কিনা, সত্য নাকি মিথ্যা। আসলে আমি কিন্তু আগে এরকম বইটা পড়তাম না, আমি আমার ভিতরে আগে চিন্তা ধান্দা ছিল যে আমি মরে গেছি আবার তাজা উম্মু, এটা কোন ধরনের ফাইজলামি আমি আমার কাছে এটাই মনে হইতো। কিন্তু নামাজ পড়তাম, কিন্তু নামাজ মাঝে মাঝে পড়তাম, এমন সময় আছে আমার বিয়ে হচ্ছে 6 বছরে, যে একদিনও নামাজ পড়ো না, আচ্ছা মিথ্যা কথা 6 বছর বলছো। হয়েছে বিয়ে নামাজ পড়ি না, দেখ আমি আগে পড়তাম যখন SSC পরীক্ষা দিতাম, তখন এক পীরের ইয়ার কাছে যায় বসে রয়েছি, আল্লাহ আমাকে পাশ করে দাও, আল্লাহ আমার পাশ করে দাও। কিরে আমি তো পাশ করবো আমার লেখা দিয়া বা আমি আমার জ্ঞান বুদ্ধি দিয়া, ও আমার পাশ করা বুদ্ধি কিভাবে? এখন বুঝতেছি আসলে এগুলা বোকাস। এই জন্য আমি আর এখন আমি 2-3 মাস হচ্ছে আপনার লাইভটা দেখি, তো আমার একটা ফ্রেন্ড বললো যে তুই মুফাসসালের লাইভ না দেখে তুই আসিফ ভাইয়ের লাইভ দেখ, আরো বেশি ভালো হইব এই আর কি।
ঠিক আছে ভাই, ভালো থাকবেন, আজকের জন্য বিদায় জানাই তাহলে। আপনার জন্য শুভকামনা। আচ্ছা ভাই ভাই ভালো থাকবেন। ওকে ভাই, আচ্ছা শুভকামনা। আচ্ছা, যারা এবার মুমিন আছেন তারা একটু নিচে একটু লেখেন যে আপনারা মুমিন, তাহলে আপনাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। আচ্ছা দেখি, একজনকে একজনকে মুমিনকে দেখা যাচ্ছে। যারা মুমিন ভাইরা আছেন, আচ্ছা একজন মুমিনকে দেখা যাচ্ছে, জালালউদ্দিন রুমি। আগে যুক্ত হয়েছিলেন, দেখি। জালালউদ্দিন রুমি মুমিন ভাই, আপনাকে যুক্ত করেছি, দেখে থাকলে যুক্ত হন। হ্যালো হ্যালো, সালাম আলাইকুম। আপনার উপরে শান্তি বর্ষিত হোক ভাই, ভালো আছেন? ভাই ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ ভালো আছে। আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়ালাকাল শুকর। আচ্ছা আর কি অবস্থা? এই তো ভালো, বলেন। কেমন চলতেছে কাজকর্ম? হ্যাঁ সব ভালো চলছে। আচ্ছা, ওই দিন তো ওই আলোচনাটা অসমাপ্ত ছিল। ওই দিন কি আলোচনা হয়েছিল আমার ভালোভাবে মনে নাই, আপনি একটু মনে করিয়ে দেন। লাইভে অ্যাড করেন নাই? আচ্ছা হ্যাঁ, আমি আপনার ওই যে হাদিস, একটা হাদিস শুনেছিলেন যে লুঙ্গি ধরে দৌড় দেয়। হাদিসে কইছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহিরে নারী দেখলে লুঙ্গি পরে দৌড় দেয়, লুঙ্গি ধরে দৌড় দেয়। আচ্ছা আমি আপনাকে হাদিসটা পড়ে শুনিয়েছিলাম। আচ্ছা না না, হাদিস পড়ে শুনানোর নাই, শুনান নাই। আচ্ছা হ্যাঁ শুনেছিলেন, সম্ভবত আপনাকে দেখিয়েছিলাম, বাংলা শুনেছিলেন, বই থেকে দেখিয়েছিলাম হাদিস। হাদিস আপনি শুনাইছিলেন, বাংলাটা আরবিটা শুনান নাই, এই কন্ডিশন আর কি। তো আচ্ছা, ওই যে ক্রীতদাসের সাথে, ক্রীতদাসের কাছে যেতে বলছে আল্লাহ, স্ত্রী অথবা মানে মহানবী, মহানবী বলছে স্ত্রী এবং স্ত্রী অথবা ক্রীতদাসের সাথে গিয়ে মানে রাস্তাঘাটে, এই যে একটু আগে যার সাথে কথা বললেন, মানে হাদিসটা হচ্ছে এরকম যে রাস্তাঘাটে যদি কোথাও কোনো মেয়েকে দেখে মানে যৌন কামনা জাগে, তখন তাড়াতাড়ি গিয়ে স্ত্রী অথবা ক্রীতদাসীর সাথে গিয়ে কামনা চরিতার্থ করতে হবে, হাদিসটা ছিল এরকম। যে কথাগুলো যে বলেন, তাড়াতাড়ি করে, এটা কি লেখা আছে তাড়াতাড়ি করে? এটা তো ভাই বোঝাই যায়, এটা তো কথার কথা, এটা তো বোঝাই যায় যে তাড়াতাড়ি করে তো দৌড়াইতে যেতে হবে। বুঝেন কেন আপনি? তাহলে এটা বুঝেন কেন আপনি? তো এইটা বুঝেন ভাই, এটা তো আপনি কি মানে মানে কমন সেন্স তো থাকতে হবে। কেমনে বুঝেন? কমন সেন্স তো থাকতে হবে। তাহলে কমন সেন্স কি? একটা জিনিস হচ্ছে আপনি গিয়া করবেন, আর একটা তাড়াতাড়ি মানে ভাই ইমার্জেন্সি। আচ্ছা আমি একটু বলছি, এখন একটু শুনেন। ধরেন রাস্তাঘাটে আপনার মানে টং করে যৌন কামনা জেগে গেছে, এখন কি আপনি ধীরে সুস্থে যাবেন নাকি তাড়াতাড়ি যাবেন? রাস্তাঘাটে যৌন কামনা দ্বারা চলার ভিতরে কখনো টং করে শোনা খারায় না ভাই, আপনাকে আপনি এই ধরনের মানে ওয়ার্ড না ব্যবহার করে আপনি একটু অন্যভাবে শব্দগুলা বলেন কেন? ধরেন মহানবী, আপনার তো এটিকে খারাপ ওয়ার্ড ব্যবহার করেন। মহানবী রাস্তাঘাটে যাচ্ছিল, এটিকে তো খারাপ। ওই দিন আমি আপনার একটা লাইভে শুনতেছিলাম, আচ্ছা রাস্তাঘাটে যে আল্লাহ আল্লাহরে আপনি বলতেছেন যে আল্লাহ হইছে বেশ্যার দালাল, ওইটা বাদ দেন, ওই চ্যাপ্টার বাদ দেন। অবশ্যই যে হুরের লোভ দেখায়, 72টা হুর পরির লোভ দেখায়। আচ্ছা আচ্ছা, তাহলে এইখানে আসিফ ভাই আমার এখন প্রশ্ন আপনাকে, যখন একটু বলে নি, সেই হুরগুলার স্তন গোলাকার হবে এবং বড় বড় হবে, জানি এগুলা জানি, এগুলা তো প্রতিদিনই বলেন, এই নতুন হুর হবে, এগুলা তো প্রতিদিন বলেন, এগুলা তো নতুন করে শোনার কিছু নাই, এগুলা তো বলেন না ভাই। এগুলো আমি আরো অনেক কিছু আছে যেটা আপনি জানেন না, আমি বলি না। তো আপনাদের ইসলামিক ওয়াজ যারা করেন, তারা অসংখ্য আলেম ওলামা স্কলার শাইখুল হাদিস, এরা প্রতিদিন, আপনিও তো বলতেছেন, প্রতিদিন ওয়াজ মাহফিলে গিয়ে, আপনিও তো বললেন, এই যে কাব মানে কি, কাব শব্দের অর্থ কি, হ্যাঁ এইটা ব্যাখ্যা করে বলেন যে যে হুর পরিদেরকে দেয়া হবে সেই হুর পরিদের স্তন হবে খাড়া খাড়া। এবং আপনাদের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, স্তন খাড়া হবে না নাকি? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যখন ওয়াজ করেন, উনি বলেন যে ডিমের খোলসের থেকে, ডিমের কুসুমের ভিতরে যে সাদা অংশ আছে, হুরেরা হবে সেই রকম নরম। এবং উনি বলেন যে হুরেরা হবে এত নরম, এত নরম, এত নরম,
এত সুন্দরী, এত সুন্দরী, এত সুন্দরী। আমরা এই যে এই ধরনের যে অশ্লীল ওয়াজ টওয়াজ আছে, সেই আপনার আপনার আপনাদের ইসলামের ভিতরে যে এত অশ্লীল কথাবার্তা বলা আছে, নোংরা নোংরা কথাবার্তা বলা আছে, লোভ দেখানো হচ্ছে, আল্লাহ তাআলা মুমিনদেরকে জিহাদ করার জন্য লোভ দেখাচ্ছে যে বড় বড় উন্নত স্ফীত স্তনালী হুড় দিবে এবং তাদের চামড়া হবে এত সুন্দরী, এত তারা হবে এত সুন্দরী, এত সুন্দরী। এগুলো তো ভাই আমাদের কথা না, এগুলো হচ্ছে আপনাদের ওয়াজকারীদের কথা, ইসলামের ওয়াজকারীদের। তার কথা অ্যাডভার্টাইজ করতেছেন আর কি? হ্যাঁ, আমরা শুধুমাত্র তাদের কথাগুলো নিয়ে জোক করতেছি, ঠাট্টা মশকরা করতেছি। দেখেন, আমরা বলতেছি যে এই যে এই যে আল্লাহ আসছে, দালালটাই আসছে, এই যে হুরের হুরের বাহিনী নিয়ে আসছে, জিহাদ করলে হুর দিবে, জিহাদ করলে 72টা দিবে, এক একটার সাথে নাকি সেক্স করতে নাকি 72-70 বছর ধরে নাকি সেক্স করবে, আবার নাকি 100 জন পুরুষের সমান যৌন শক্তি নাকি দেয়া হবে বেহেশতে গেলে। ভাই বলেন, এগুলা কি আপনাদের হাদিস কোরআনে লেখা নাই যে আপনাদের যে 100 জন পুরুষের সমান যৌন শক্তি দেয়া হবে বেহেশতে গেলে, এটা কি আপনাদের কোথাও লেখা নাই? বলেন, আমি আপনাকে কি রেফারেন্স দেখাই দিব? সব আছে, সবই আছে, রেফারেন্স দেখাই দিব, সবই আছে, সবই আছে। বলেন যে এই যে 100, সবই আছে। এই যে আমি প্রত্যেকটা কথা, আপনি কি যৌনতা করেন? আপনি কি সেক্স করেন? আপনি কি সেক্স করেন? না, অবশ্যই করি। আপনি কি সেক্স করেন? করব না কেন, করি। সেক্স করলে সেক্সের কথা বলছে, তাই সেক্স আপনি করতে পারেন এটার কথা বলা হয়েছে, তাহলে দোষটা কোথায়? আপনাদের আল্লাহ এরকম কেন ভাই 72টা করে দিবে, তারপর আবার আপনি না না সেক্সের লোভ দেখাচ্ছে। আমি একটু বলি, সেক্সের লোভ দেখাচ্ছে ভাই। শুনেন, আমি আমি সেক্স করি, আমি বুঝলাম। হ্যাঁ, আমি আপনি আপনি একটা প্রশ্ন করেছেন আমি সেক্স করি কিনা। আমি সেক্স করি, ব্যাপারটা হচ্ছে আমি আমার ওয়াইফ যখন ইচ্ছা হয়, আমার যখন ইচ্ছা হয়, দুইজনেরই একসাথে যখন ইচ্ছা হয় তখন আমরা সেই কাজটা করি। লোভ জাগে, ইচ্ছা কি, ইচ্ছাটা কি, ইচ্ছাটা কি? হ্যাঁ, কিন্তু আমি কখনো, আমি কখনো একটা মানে মানে আমার জন্য 72টা বেটি বৈশা আছে, তাদের এক একজনের সাথে আমি 70 বছর ধরে করব, আমার হবে 100 পুরুষের সমান যৌন শক্তি। এগুলা ভাই মানে যৌন বিকৃতির লক্ষণ, এগুলো হচ্ছে পারভার্ট। এগুলো হচ্ছে পারভার্ট জিনিসের ভিতরে ভাই, এগুলো হচ্ছে পারভার্ট লোকের কাজ। আচ্ছা ঠিক আছে, আপনি বলছেন তো আমি বলি। হ্যাঁ, আপনি যখন যদি আমি বলি কখনো বেশ্যালয়ে, বেশ্যালয়ে যেতে আমি বলছি না আপনাকে, বেশ্যালয়ের পাশ দিয়ে গেলে কিছু দালাল আপনাকে ডাকবে, ভাই ভাই আসেন আমার কাছে, এইরকম হুর আছে আমার কাছে, এত বড় বড় ইয়া আলী আছে, এদিকে আসেন, এদিকে। আল্লাহ তাআলা ঠিক একই ভাবে মুমিনদেরকে জিহাদের জন্য আহ্বান জানাচ্ছে, আয় আয় আমার পক্ষে জিহাদ কর, আমার পক্ষে জিহাদ করলে বড় বড় স্তন আলী হুড় দিব। মানে এগুলা কি ভাই, এগুলা তো পুরো দালালের দালালের মতো আচরণ, এগুলো তো মানে নিম্নমানের পিম্প, এগুলোকে আমরা বলি পিম্প, দালাল। আচ্ছা 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 আচ্ছা, হইছে শেষ? আপনার বলা শেষ? শেষ হয় নাই, আবার বলবো, আপনি বলেন, আপনাকে সুযোগ দিচ্ছি। আচ্ছা বলেন বলেন, না টাইম সেট করে নেই। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে কথা বলতে শুরু থেকে আমরা বলেন আপনি আর কি কি শুরু থেকে আমরা শুরু করি। ঠিক আছে, আপনি তো একজন মসজিদের ইমাম সাহেব, শুরু কোথায়? আচ্ছা ঠিক আছে, এই আলোচনাগুলো বাদ শুরু কোথায় শেষ কোথায়, আমরা ঝগড়াঝাটি না করি, আমরা সুস্থভাবে আলোচনা করি কিছুক্ষণ। আপনি একজন মসজিদের ইমাম সাহেব, আপনি আপনি আজকে ঝগড়াঝাটি মোড়ে আছেন মনে হয়। সৌদি আরবের একজন ইমাম সাহেব, আপনাকে আমি সম্মান করি, শ্রদ্ধা করি, সেই শ্রদ্ধা এবং সম্মান রেখে আপনাকে আমি কিছু যদি প্রশ্ন করতে চাই, আপনি কি মানে উত্তর দিবেন? না, আমি প্রশ্ন আমি আপনি আমাকে করবেন কেন? আপনি প্রশ্ন ঢালি খুলে বসছেন, আমি প্রশ্ন করবো, আপনি উত্তর দিবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক আছে, আপনি প্রশ্ন করেন এবার, আমি উত্তর দিব। ঠিক আছে, বলেন, নাস্তিকতা বিষয়ক কোনো প্রশ্ন হলে সেটা আপনি বলেন, কারণ তাহলে আমার ভালো হয় আর কি, সেগুলোর উত্তর, বা বিজ্ঞান বিষয়ক, বা বিজ্ঞান বিষয়ক যদি কোনো প্রশ্ন। নাস্তিক শব্দের অর্থ কি ভাই? এই এই জিনিসগুলো তো আমি অনেকবার লিখে রেখেছি, অনেকবার উত্তর দিয়েছি, মানে একই বার একই জিনিস বারবার উত্তর দিতে তো একটু বিরক্ত লাগে, তাই না? আচ্ছা, তারপর আপনাকে উত্তর দিচ্ছি, ঠিক আছে। নাস্তিক শব্দের শব্দের মানে যদি আপনি বের করতে যান, নাস্তিক শব্দটা এসেছে সংস্কৃত থেকে, এবং প্রাচীন ভারতে যারা ছিল বেদ বিরোধী তাদেরকে বলা হতো নাস্তিক। বেদ বিরোধী বলতে এটা বোঝায় যে বেদ যে একটা অপৌরুষীয় গ্রন্থ, সেইটাতে যারা অবিশ্বাস করতো তাদেরকে নাস্তিক বলা হতো। সেই নাস্তিকদের মধ্যে ছিল চার্বাকরা, ছিল জৈন ধর্মের লোক ছিল, এবং বৌদ্ধ ধর্মের লোকেরা ছিল। ঠিক আছে, কিন্তু এই শব্দটার বর্তমান যে প্রয়োগ, ভাষা হচ্ছে একটা প্রবাহিত জিনিস, সেই সব সেই কারণে শব্দের মানে যুগে যুগে পরিবর্তন হয়। এই প্রবাহিত প্রবাহমান শব্দের মানে হওয়ার কারণে বর্তমান সময়ের যে নাস্তিক শব্দের অর্থ, সেই শব্দের মানে হচ্ছে গিয়ে ঈশ্বরের প্রমাণের অভাবে অবিশ্বাস করা, ঈশ্বরের অস্তিত্বে প্রমাণের অভাবে অবিশ্বাস করে যারা, তারাই হচ্ছে নাস্তিক। হ্যাঁ ভাই, এবার আপনি বলেন।
আচ্ছা এখন আপনার নামের যেই ব্যাখ্যা দিলেন তার সাথে আপনাদের কর্মের সাথে মিল খায় না। না ধরেন সেটার উত্তর আমি দিচ্ছি, ধরেন আপনি আমাকে জিজ্ঞেস করলেন ভাই আপনি তো নাস্তিক তাহলে আপনি ভাত খান কেন, কিন্তু নাস্তিকতার সাথে আমার ভাত খাওয়ার কোনো সম্পর্ক নাই। নাস্তিকতা হচ্ছে এই বিষয়ক, না আমি আপনাকে বলে নি, নাস্তিকতা হচ্ছে এই বিষয়ক একটা স্ট্যান্ড, যেটা হচ্ছে ঈশ্বরের অস্তিত্বে প্রমাণের অভাবে অবিশ্বাস করা। নাস্তিক হওয়ার সাথে সাথে আমি ধর্ম বিরোধীও, এবং ধর্ম বিরোধী হওয়ার সাথে সাথে আমি ইসলাম বিরোধীও, ইসলাম বিরোধী হওয়ার সাথে সাথে আমি জাতীয়তাবাদ বিরোধীও, জাতীয়তাবাদ বিরোধীর সাথে সাথে আমি পুরুষতন্ত্রের বিরোধীও, ঠিক আছে? এগুলো সব কিছু একই সাথে, ঠিক আছে? আবার এইরকম আরো অনেক আছে, আপনাকে আরো অনেক বলি। যেমন ধরেন আমি নাস্তিক হওয়ার সাথে সাথে আমি মানবতাবাদীও, ঠিক আছে? তার মানে আপনি, তার মানে আবার এটা না যে না আপনারা সব, না না আপনাদের ভিতরে মানবতাবাদী নেই, এটা একেবারে ভুয়া একটা কথা। শেষ করতে দেন আপনাদের ভিতরে মানবতাবাদী আপনারা না, আপনারা এটা বলেন কেন? শেষ করতে দেন না ভাই, মানবতা তো আপনাদের ভিতরেই আছে, আপনারা যখন জবাই করেন না সুন্দর করে জবাই করেন সেটা আপনারা হচ্ছেন বড় মানব, যে জবাই করে ওইটা তারে বলেন, আপনি তাদেরকে বলেন। বুঝতে পেরেছি, এখন আমি আপনাকে যেটা বলছি আপনি তার সাথে আমাকে কেন, আপনি সেটা আমাকে উত্তরটা দিতে দেন, আমাকে উত্তরটা দিতে দেন। নাস্তিক হওয়ার সাথে আমি মানবতাবাদীও, এখন আপনি আমাকে বলতে পারেন যে আপনি তো নাস্তিক তাহলে আপনি মানবতাবাদী কিভাবে? এখন কথা হচ্ছে এখানে আপনাকে মিউচুয়ালি ইনক্লুসিভ এবং মিউচুয়ালি এক্সক্লুসিভ বিষয়ে দুইটা কি সেই দুইটা আপনার জানতে হবে, ঠিক আছে? যেমন ধরেন আপনাকে আমি যদি আমি বলি যে আপনি তো ডাল দিয়ে ভাত খাইছেন, তাহলে আপনি গরুর মাংস দিয়ে ভাত খাইলেন কিভাবে, ঠিক আছে? কিন্তু আপনি হয়তো একই সাথে গরুর মাংস দিয়েও ভাত খাইছেন, ডাল দিয়েও ভাত খাইছেন, ঠিক আছে? দুইটা হচ্ছে একই সাথে হওয়া সম্ভব, ঠিক আছে? এমন এমন বৈশিষ্ট্য, ভাই আপনি বোধহয় আমার কথা শুনতেছেন না মনোযোগ দিয়ে, মানে আপনার চেহারা দেখে মনে হচ্ছে, চেহারা দেখে মনে হচ্ছে আমার কথার কথা না না শুনতে দিচ্ছেন না, বা কোনো মানে আপনার কিছু যাইতেছে আসতেছে না, না না আমি শুনতেছি, আপনি এই বেশি বোঝেন কেন? যদি যদি ভাই আমি শুনতেছি কষ্ট করে কথা বলবো, কষ্ট করে উত্তর দিব, তারপর যদি আপনি মনোযোগ দিয়ে না শুনেন তাহলে তো ভাই আমার বলে লাভ কি বলেন? শুনতেছি। আচ্ছা ঠিক আছে, ব্যাপার হচ্ছে আপনি কেন বলেন আপনি, আমি শুনি না। হ্যাঁ আপনার ভিতরের খবর কিভাবে জানেন? হ্যাঁ ব্যাপার হচ্ছে যে দুইটা জিনিস একই সাথে হওয়া সম্ভব। আবার কিছু কিছু জিনিস আছে, যেমন ধরেন আপনি বাংলাদেশে আছেন, হ্যাঁ আপনি সৌদি আরবে আছেন, এই দুইটা কথা আবার একই সাথে সত্য হওয়া সম্ভব না। আপনি বাংলাদেশেও আছেন আবার সৌদি আরবেও আছেন, এই দুইটা কথা আবার একভাবে একসাথে হওয়া সম্ভব না, এই দুইটা, বুঝতে পেরেছেন? তো কিছু কিছু জিনিস আছে একই সাথে দুইটা হওয়া সম্ভব, আবার কিছু কিছু আছে একই সাথে দুইটা হওয়া সম্ভব না, ঠিক আছে? নাস্তিক হওয়া মানবতাবাদী হওয়া একই সাথে সম্ভব, নাস্তিক হওয়া ইসলাম বিরোধী হওয়া একই সাথে সম্ভব, ঠিক আছে? নাস্তিক হওয়া হিন্দু ধর্ম বিরোধী হওয়া একইভাবে সম্ভব, নাস্তিক হওয়া খ্রিস্টান ধর্ম বিরোধী হওয়া একইভাবে সম্ভব, ঠিক আছে? একই সাথে এই দুগুলো সম্ভব একসাথে হওয়া, ঠিক আছে? এখন আপনি ধরেন আমি ইসলাম বিরোধী, তখন আপনি আমাকে বলতে পারেন না ভাই আপনি তো নাস্তিক না, আপনি তো ইসলাম বিরোধী। না কথাটা ঠিক না, কথাটা হচ্ছে নাস্তিক হওয়া এবং ইসলাম বিরোধী হওয়া দুইটা হওয়াই একই সাথে সম্ভব। ঠিক যেমন গরুর মাংস দিয়ে ভাত খাওয়া, ডাল দিয়ে ভাত খাওয়া দুইটা একই সাথে সম্ভব। যেমন আপনি প্রথমে গরুর মাংস দিয়ে খাইলেন, শেষের দিকে ডাল দিয়ে খাইলেন, বুঝতে পেরেছেন? আমি কি বুঝাতে পেরেছি ভাই? আচ্ছা ঠিক আছে বলেন, এরপরে আর কোনো প্রশ্ন ভাই? একটু জোরে বলেন, শোনা যাচ্ছে না ভাই। হ্যাঁ হ্যাঁ বলা শেষ। ভাই একটু কি জোরে বলতে পারেন ভাই, একটু জোরে ভাই, আপনার কথা অনেক আস্তে শোনা যাচ্ছে, একটু জোরে বলতে পারেন? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ ঠিক এখন একটু শোনা যাচ্ছে কিন্তু অনেক আস্তে শোনা যাচ্ছে। ভাই অনেক আস্তে শোনা যাচ্ছে ভাই, খুবই আস্তে হয়ে গেছে। আপনি একটু আগে যার সাথে আলোচনা করতেছিলেন যে নারীদের নিয়ে, নারীদেরকে ইসলাম ঠকাইছে,
হ্যাঁ আচ্ছা, আইয়ামে জাহিলিয়াতের সময়টা তো আপনি জানেন, হ্যাঁ, তার আগে নারীরা কোথায় ছিল এবং আইয়ামে জাহিলিয়াতের থেকে নারীদের কি উত্তরণ করেছে কে ইসলাম? আইয়ামে জাহিলিয়াতে নারীর অবস্থা কিরকম ছিল জানেন আপনি? ইসলাম, আইয়ামে জাহিলিয়াতের সময় নারীর অবস্থা কি ছিল? হ্যাঁ ওই জায়গা থেকে আমি জানি না, আপনাকে বলেন। আচ্ছা, তারা ওই যেটা ওই দাসী ভোগের পণ্য এরকমই ছিল, তাদেরকে হত্যা করা হইতো, জীবিত কবর দেওয়া হইতো, হ্যাঁ মেয়েদেরকে জীবিত কবর দেওয়া হইতো, হ্যাঁ মেয়েদের হ্যাঁ কোনো অধিকার ছিল না, ছিল তো নাই, সম্পত্তির অধিকার যখন ছিল মেয়ে হইতো মেয়েদের, তখন তাকে মেয়েদের কি সম্পত্তির হত্যা অধিকার করা ছিল হইতো, ভাই? মেয়েদের সম্পত্তির অধিকার, তাদের কোন অধিকার, তাদেরকে তো হত্যা করা সামান্য হইতো অধিকারও ছিল না তাদের? না, আরবরা সামান্যতম অধিকারও ছিল আইয়াম না, আইয়ামে জাহিলিয়াতের সময় তাদেরকে হত্যা করতো, তাদেরকে, কবর দিয়ে মানে দিত ছোটবেলায় ছোটবেলায় হত্যা করে ফেলতো। বাচ্চা পাঁচ আচ্ছা ভাই, বছরের তাহলে 4 বছরের বাচ্চাদেরকে, হ্যাঁ কবর দিত। ভাই খুবই ভালো লাগলো শুনে যে ইসলাম এটা মানে খুবই ভালো কাজ করেছে। কিন্তু ভাই আমার তো কিছু প্রশ্ন আছে এখন, আমার কি আপনি কি আমাকে প্রশ্নগুলোর উত্তর দিবেন? আচ্ছা না, আমি বলি, আমি না না, আমার বলা শেষ হয় এই নাই তো, আমি প্রসঙ্গে, আপনাকে এই যখন বলছেন প্রসঙ্গে তখন আমি আপনাকে ভাই, এই সময় প্রসঙ্গে দিয়েছি, প্রাসঙ্গিক প্রশ্ন আছে। নোট করে রাখেন, না না আপনি না, পরে নোট বলবেন। মানে এইখানে আপনি মানে স্কিপ করে চলে যাবেন তো তাহলে। আমি আপনাকে জানতে চাচ্ছি যে খাদিজা, না না, আমি যাবো কোথায়, ভাই রুমের তালা খাদিজা, বন্ধ, যেতে পারবো না। আপনাকে আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে হযরত খাদিজা সেই সময়ের একজন সম্ভ্রান্ত ব্যবসায়ী এবং সমাজের উঁচু তলার মানুষ এবং নিজ যোগ্যতায় একটা ব্যবসা পরিচালনা করতেন, তিনি একা মানুষ ছিলেন, বিধবা ছিলেন, ওনার আগে দুইটা বিয়ে হয়েছিল, সেই দুই স্বামীর থেকেও তিনি সম্পত্তির অধিকার পেয়েছেন, তিনি আবার তার পিতার থেকেও সম্পত্তির উত্তরাধিকার পেয়েছেন, এবং সেইটা নিয়ে তিনি বেশ জমজমাট একটা বিজনেস চালাতেন। সেই বিজনেসে হযরত মুহাম্মদকে তিনি চাকরি দিয়েছিলেন, হযরত মুহাম্মদ তার কাছে এসে চাকরি করত। আপনি যে ভাই বললেন যে সেই সময় নারীদের কোনো অধিকার ছিল না, বিন্দু মাত্র অধিকার ছিল না, একদম খুব খারাপ অবস্থা ছিল, ভাই এরকম একটা আইয়ামে জাহিলিয়াতের যুগে একজন নারী খাদিজা, যিনি অত্যন্ত সম্ভ্রান্ত মহিলা ছিলেন, খাদিজা কয়জন? খাদিজা একজন, আমি হাজারে হাজারে লাখে না পুরো না আরবে না না, খাদিজা আপনি একজন, তো বলেছেন কোনো নারীর বিন্দু মাত্র অধিকার ছিল না। আমি আপনাকে আরো উদাহরণ খাদিজা দিব, একজন, আরো উদাহরণ দিব, আপনি একটু অপেক্ষা করেন, একটু অপেক্ষা করেন, আমি আপনাকে আরো উদাহরণ দিচ্ছি তো, ঠিক আছে? আমি আপনাকে যে খাদিজার উদাহরণ দিলাম, সেই খাদিজা কিভাবে সম্পত্তির উত্তরাধিকার পেল এবং খাদিজা কিভাবে এত বড় ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করত, সেই জিনিসটা আমাকে একটু বলেন ভাই। হ্যালো হ্যালো, আপনার ভিডিও আটকে গেছে ভাই। ওনাকে আরেকবার যুক্ত করি। জালালউদ্দিন রুমি ভাই আপনি একটু যুক্ত হন এখানে। জালালউদ্দিন রুমি ভাই আপনার ভিডিওটা আটকে গেছে এবং আপনার ফোন আসছে, আপনি একটু যুক্ত হন, আপনার লাইনও কেটে গেছে। জালালউদ্দিন রুমি ভাই আপনি একটু যুক্ত হন আবার, আমি আপনার জন্য অপেক্ষা করছি। জালালউদ্দিন রুমি ভাই বোধহয় উনি মানে প্রশ্নটার উত্তর না দিয়ে কেটে পড়লো। জালালউদ্দিন রুমি ভাই, ইমাম সাহেব আপনি ভাই আরেকবার একটু যুক্ত হন, আপনাকে আরেকবার যুক্ত করি। জালালউদ্দিন রুমি ভাই আপনি কোথায়, এখানে একটা কমেন্ট করেন, আমি আপনাকে কমেন্ট করলে আপনাকে নিয়ে আসতেছি। আপনি যদি কারো কাছ থেকে প্রশ্নের উত্তরটা জেনে আসতে চান, আপনি জাস্ট আমাকে এই উত্তরটা দিবেন যে হযরত মুহাম্মদের প্রথম ওয়াইফ খাদিজা, তিনি এত সম্ভ্রান্ত একজন ব্যবসায়ী ছিলেন, সমাজে উঁচু তলার মানুষ হয়েছিলেন, সেই সময় নাকি নারীর কোনো অধিকার ছিল না। হ্যাঁ ভাই, আপনি আমাকে এই প্রশ্নের উত্তরটা কি দিবেন ভাই, যে হযরত খাদিজা যেই সময় নারীর কোনো অধিকার ছিল না, সামান্যতম অধিকার ছিল না, এরকম একটা আইয়ামে জাহিলিয়াতের যুগে উনি কিভাবে এত বড় একটা ব্যবসা প্রতিষ্ঠান খাদিজা চালাতেন কয়জন, একলা একলা, তার যেই সম্রাট, কয়জনই হোক, যেই সে কয়জনই হোক পয়সা ভাই, আলা আপনি ফ্যামিলির বলেছেন ছিল, তার কোনো, টাকা পয়সা ছিল, না না, তার জোর ছিল, সে তো আপনি দাসী ছিল বলেছেন, না। আপনি বলেছেন, আপনি বলেছেন সেই সময় আচ্ছা নারীদের আচ্ছা, না কোনো না না, অধিকার ছিল না। দাসী প্রথা কি ইসলাম খাদিজা থেকে একজন আসছে? নারী ভাই, খাদিজা একজন নারী, এবং আপনি একটু আগে বলেছেন সেই সময় সে নারীদের ব্যবসা করে সে কোনো বড় হয়েছে, অধিকার ছিল তাকে তো না, বিন্দু ওই মাত্র অধিকার অধিকারে তো ছিল তাকে না। বড় বানায় নাই। আরে ভাই আপনার কথাই এটারে আপনি ফেলা, অধিকারে তো তাকে বড় বানায় নাই, সে তার নিজের আপনি একটু আগে কর্মযোগ্যতায় বলেছেন সে বড় হয়েছে। নারীর কোনো কোনো নারীর কোনো উত্তরাধিকার, উত্তরাধিকারের অধিকারও ছিল না, উত্তরাধিকারও ছিল না, না এই এটা মাত্র বলিনি একটু আমি, আগে আপনি বলেছেন, উত্তরাধিকারের কথা বলিনি আপনি বলেছেন, আপনি আমি, বলেছেন ভাই, উত্তরাধিকারের আপনি কথা আমি বলিনি আপনাকে না। আমি আপনাকে বাজিয়ে শোনাতে পারি,
আমি আপনি আমি আপনাকে স্পেসিফিক্যালি জিজ্ঞাসা করেছিলাম উত্তরাধিকারের কথা, আমি নারীকে উত্তরাধিকারের ছিল না কথা আমি বলি নাই, আমি বলছি যে নারীকে আইয়ামে জাহিলিয়াতের থেকে বের করে নারী সমাজকে সম্মানিত করেছে ইসলাম। আচ্ছা এবং ইসলাম ঠিক আছে, এখন এখন আপনি আমাকে এটার উত্তর আগে দিয়ে দেন যে হাদিসা কোরআনের ভিতরে হাদিসা কিভাবে সূরা নাই নারীদের নামে সূরা আছে। আচ্ছা না না খাদিজা কিভাবে এত যোগ্যতা হিসেবে ভাই, এটা আপনি এটা দিয়ে আপনি পুরো একটা পুরো বিচার ব্যবস্থা একটা সমাজ বা একটা জাতিকে আপনি ভাবতে পারেন না, সে তার মেহনত করে ঠিক আছে। আসমা বিনতে মারওয়ান কে ছিলেন? সে যে ছিল না ছিল, আমি ওই ওই সত্তরকে আপনার সাথে যাইতে চাইছি না আসিফ ভাই, আমি যেটার উপরে কথা বলতেছি। আমি আরো অনেকজন নারীর নাম বলতে পারবো তারা সেই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ, পারেন আপনি এগুলো পড়ালেখা করেন আপনি পারতেছেন ঠিক আছে, কিন্তু তারা তাদের মেহনতের ভাই মিথ্যা বলে তাদের মিথ্যা বলে তো পার পাবেন না। আপনি বলেছেন কোন নারীর কোন আমি কি মিথ্যা বলছি বলেন, কেন তো কবর দেওয়া হয়েছে আমি কি মিথ্যা বলছি? আরে ভাই খাদিজা কি মোহাম্মদের সাহাবীরা এতগুলা খাদিজা কি অধিকারের অধিকারের বলে এই জায়গা আসছে না, তার নিজের কর্মযোগ কর্মদক্ষতা আসছে এতগুলা করে মেয়ে এতগুলা করে মেয়ে বিয়ে করতো আবার দাসী রাখতো এত মেয়ে পাইতো কোথায়? যদি সব মেয়েকেই আচ্ছা বলেন আপনি কতক্ষণ বলবেন, আপনি বলেন ওকে আপনি বলার পরে আমি বলবো, আপনি আমার কথার ভিতরে বাম হাত দিবেন না। মেয়েকে জন্মের সময় যদি মাটিতে পুঁতে ফেলা হতো তাহলে এত মেয়ে এত গন্ডায় গন্ডায় বিয়ে করার মতো এত অজস্র মেয়ে কোথায় পাইতো? তারা আকাশ থেকে পড়তো এত মেয়ে, আসমান থেকে নাজিল হইতো মেয়ে, যে দাসী দাসী রাখতো তারপরে মানে বিয়ে করতো এতগুলা করে, মানে আবু বকর বিয়ে করছে চারটা, বাহাদ বাকি সমস্ত খলিফা বিয়ে করছে 10-12টা করে, আবু শুধুমাত্র আবু বকর করছে চারখান, বাকি গুলা করছে একদম 10-12টা। এরা তো বিয়ে কইরা করছে আর আপনারা তো আপনারা চান কি বিয়া ছাড়াই আমি এমনি মুখ মারবো নাকি? যেখানে যেখানে মোহাম্মদ বলছে মুমিনদের জন্য চারটা সেখানে অন্যান্য মানে খলিফারা 10-12টা করে বিয়ে করছে, এবং আপনার নবীও করছে অনেকগুলা 13টার মতো, আরো অনেকগুলা মানে দাসী টাসীও ছিল, দাসী টাসীদের সাথে করতো, মারিয়া কিপ্তিয়া ছিল, রায়হানা ছিল, দাসীদের সাথে তো করতো। তাহলে কি আচ্ছা আচ্ছা মানে এত নারী পাইতো কোথায়? মানে নারী কি আসমান থেকে পয়দা হইতো, আসমান থেকে নামতো? আপনি তো বলতেছেন যে মেয়েদের জন্মের সময় নাকি পুঁতে ফেলা হইতো, আপনি আমাকে সবাইকে তো আর দেওয়া হইতো না রে ভাই, সবাইকে দিলে তো আর মানুষ থাকতো না, কিন্তু তখন এরকম প্রচলন ছিল একটা দুইটা কথা দিয়ে এরকম রেফারেন্স দিয়ে বলেন যে কোন কোন লোকের মেয়েকে মাটিতে পুঁতে ফেলা হয়েছে, কোন হাদিসে আছে এটা রেফারেন্স দেন তো ভাই। শুনেন শুনেন না না রেফারেন্স দেন, রেফারেন্স দেন কোন হাদিসে আছে যে এই মানে ধরেন আবু সুফিয়ানের মেয়েকে মাটিতে পুঁতে ফেলা হইলো এইটা হাদিসটা কই আছে, বা আবু জাহেলের মেয়েকে মাটিতে পুঁতে ফেলা হইলো এই এটা রেফারেন্স কই? আমাকে রেফারেন্স দেখান তো ভাই, এমন কোন রেফারেন্স দেখাতে পারবেন যে অমুক অমুকের মেয়েকে মাটিতে পুঁতে ফেলা হয়েছে, এরকম কোন রেফারেন্স দেখাতে পারবেন? কোন রেফারেন্স দেখাতে পারবেন না, আপনার কাছে কোন রেফারেন্স নাই। আচ্ছা কথা শেষ আপনি বলেন। হ্যাঁ হ্যাঁ আপনি রেফারেন্স দেখেন যে অমুক মানে আবু জেহেলের মেয়েকে মানে মাটিতে পুঁতে ফেলা হয়েছে, আবু জেহেলের তিনটা মেয়েকে মাটিতে পুঁতে ফেলা হয়েছে, এই সাহাবী সেটা দেখছে, সাহাবী এসে দেখে হাদিসটা বর্ণনা করছে, এরকম একটা ইয়া। এগুলো আপনি বিশ্বাস করেন না আরকি, এই হাদিসগুলো বিশ্বাস করেন না? না না রেফারেন্স দেখাবেন, আমি তো রেফারেন্সে বিশ্বাস করব, আপনার আমি দেখাইতেছি আপনি রেফারেন্সে পড়ে যান, আমি আপনার কথা শেষ করেন। আচ্ছা না না দুইজনে কথা বললে কে শুনবে কথা? সেইটাই বলছি আপনার মুখের কথা আমি বিশ্বাস করব। ঠিক আছে আপনি বলেন রেফারেন্স বলা শেষ, রেফারেন্স দেখাবেন আমি রেফারেন্স দেখে চেক করব যে রেফারেন্সটা ঠিক আছে নাকি বলেন। না আপনি তো কোরআন হাদিস বিশ্বাসই করেন না, আপনি এই রেফারেন্স দিয়ে কেন চেক করবেন ভাই? এটা তো একটা রেফারেন্স দিতে হয়, আপনি যে কোনো কথা বলতে গেলে না 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 এটা রেফারেন্স তো আপনি বিশ্বাসই করেন না, ওইটা দিয়ে আমি রেফারেন্স দেব কেন আপনাকে? না না বিশ্বাস করি কি করি না সেটা তো ভিন্ন বিষয়, আপনার তো একটা কথা উপস্থাপন। না না ভিন্ন বিষয় না, আপনি যেটা নিয়ে বিশ্বাস করেন না ভাই, না 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 ভাই যেটা আপনি মানেনই না সেটার রেফারেন্স আপনি কেন চান? আমি যদি বলি আমি যদি বলি আল্লাহ পাক মদ খাওয়া হালাল করছে এই কথাটা বলতে হলে আমার রেফারেন্স উল্লেখ করতে হবে না, দলিল পেশ করতে হবে না? আপনারও ঠিক একই ভাবে দলিল পেশ করে কথা বলতে হবে তো ভাই। আপনি তো এইগুলো মানেনি না, আপনি আবার দলিল চান কেন ওইটার? মানি কি মানি না ভাই, মানি কি মানি না সেটা ভিন্ন, দলিল দিলে কিভাবে মানবেন আপনি? দলিল দিলে সব মানবেন, দলিল দিলে তো তাহলে তো আপনার হাদিস কোরআন সব মানার কথা। না 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 দলিল আছে সেটা হচ্ছে আপনার কথার ভ্যালিডিটি, আপনার কথাটার ভ্যালিডিটি সেটা আমি মানবো কি মানবো না সেটা তো পরের আলোচনা, আপনি যে আপনার কথাটা তো মানি না পরের আলোচনা না। আচ্ছা যাই হোক ভাই আপনার কথাটা আমি যে কথা ছিলাম আপনার কথাটা যে ভাই দলিল ভিত্তিক সেটা তো আগে আপনার প্রুফ করতে হবে, মানা মানা না মানা তো পরের বিষয়, আমি আপনাকে একটা দলিল পেশ করে কথা বলবো না? এখন আপনি ধরেন ধরেন আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাই আমি যদি বলি আমি যদি বলি হযরত মুহাম্মদ তার মেয়ে ফাতেমার সাথে যৌনকর্ম করত, এই কথাটা যদি আমি বলি তাহলে আমার দলিল পেশ করতে হবে না?
আমার দলিল পেশ করতে হবে, দলিল পেশ করতে পারলে এই কথাটা ভ্যালিড হবে, কিন্তু দলিল পেশ করতে না পারলে আমার কথাটা ভ্যালিড হবে না। আপনিও সেরকম দলিল ছাড়া একটা কথা বলে গেলে তো হবে না, বলেন আপনার দলিল ছাড়া বলে গেলে হবে? কথা শেষ, কথা শেষ ভাই, আপনি আমাকে দলিলটা দেন যে সেই সময়ে আচ্ছা কথা শেষ কি না আপনি সেটা বলেন, মেয়েকে মাটিতে পুঁতে ফেলা হয়েছিল, অমুকের মেয়েকে মাটিতে পুঁতে ফেলা হয়েছিল, সেটার দলিলটা দেন জাস্ট। আচ্ছা আপনার কথা শেষ, আপনাকে দলিল দিয়েছি, বরঞ্চ আমি আপনাকে দলিল দিয়েছি যে হযরত খাদিজা সেই সময়ের অত্যন্ত সম্ভ্রান্ত উচ্চশিক্ষিত সম্ভ্রান্ত ব্যবসায়ী মহিলা ছিলেন, তার যোগ্যতা দিয়ে সে হইছে, তার যোগ্যতা দিয়ে সে হইছে, এটা কোনো অধিকারের বলে হয় নাই, তার যোগ্যতার বলে হইছে। সে নারীর যদি কোনো একটা সমাজে নারীর বিন্দু মাত্র কোনো অধিকার না থাকে, যদি একটা সমাজে নারীর বিন্দু মাত্র কোনো অধিকার না থাকে, আমি সে তার যোগ্যতা হইছে, তার কর্ম, তার শিক্ষাগত যোগ্যতা, তার মেধা দিয়ে সে ওইখানে গেছে, তাহলে অধিকারে সে ওইখানে যায় নাই, একজন নারী মেধা দিয়ে ওইখানে গেছে, একটা ব্যবসা প্রতিষ্ঠান চালাতে পারে না যদি একটা নারীর, যদি তার বিধবা হওয়ার সাথে সাথে অন্য পুরুষরা এসে তাকে মানে রেপ করে রেখে চলে যাওয়ার কথা, সেই সময় নারীর অবস্থা খুব ভালোই ছিল, সেই সময় খাদিজার মতো নারী ছিল যারা চালাতো ব্যবসা। আমি একটু শেষ করি, তাই সত্য কথাটা হচ্ছে আপনারা এই মিথ্যা কথাগুলো বলেন না, আপনি তো ভাই একটা জায়গায় আটকে গেছেন, এখন পর্যন্ত রেফারেন্স উল্লেখ করতে পারলেন না যে সেই সময় আপনি বলেছেন যে মেয়েদের মাটিতে পুঁতে ফেলা হতো, কোন কোন মেয়েকে পুঁতে ফেলা হয়েছিল, কোন কোন মানে আবু জাহেলের মেয়েকে, নাকি আবু সুফিয়ানের মেয়েকে, নাকি আব্দুল মুত্তালিবের মেয়েকে পুঁতে ফেলা হয়েছিল, নাকি কাকে, আবুল হাকামের, আবুল হাকামের কাল কাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মেয়েকে হত্যা করেছিল। হাদিসটা নাম্বারটা বলেন, হাদিস নাম্বারটা বলেন ভাই, নাম্বার নিয়ে তো আমি না, আমার কাছে নাম্বার নাই, আপনি খুলে দেখেন না, অবশ্যই খুলে দেখেন, আমি তো না ভাই, আমি ইয়া না, আপনি তো আমি আমি তো ডিবেটার না, আমি আসছি আপনাকে, আপনি কেন আমাকে প্রশ্ন করতেছেন আসিফ ভাই, আমি আপনাকে প্রশ্ন করব, আপনার আপনার জানা জানা উচিত না কোন হাদিসে এটা আছে, মুসলিম হাদিসে না বুখারী হাদিসে, কোন হাদিস, ঠিক আছে নাম্বার নাম্বার এগুলা আপনারা ডিবেট করেন, আপনারা এগুলা গুনে রাখেন, ঠিক আছে ডিবেট করেন না, আপনি একজন ইসলামের আমার এবং আমার সেবক ভাই, আপনাকে যদি একজন একজন নামাজ পড়তে আসছে আপনার কাছে, সে যদি আপনার কাছে এটা জানতে চায় ভাই এটার হাদিস নাম্বারটা কত, আপনি তো বলতে পারবেন না, তাহলে আপনি কি ইমাম সাহেব বলেন? না না হাদিস নাম্বার আমি নিয়ে, হাদিস নাম্বার নিয়ে আমি বসে, আমি হাদিসের উপরে আমল করি, ঠিক আছে, আমি আরেকজনকে না 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 হাদিস নাম্বার বলার জন্য হাদিস করি না, ঠিক আছে, আপনি যদি একজনকে হাদিস নাম্বারটা বলতে না পারেন, অন্তত পক্ষে বইটা বইটা তো আপনার কাছে আছে, বইটা নিয়ে আসেন আমি দেখি কত নম্বর হাদিস, কোন বই থেকে পড়ছেন এই হাদিসটা, আচ্ছা আমি আপনাকে দেবো দেবো, আমি আপনাকে দেবো সেই বই দেবো, আমি অপেক্ষা করছি অপেক্ষা করছি, আপনি হাদিসের বইটা নিয়ে আসেন, সেই বই দেবো, এখন দেবো না আমি, এখন আপনাকে সেই বই দেওয়ার জন্য আমি বসি না, আপনি একটু বই, আমি আপনাকে অপেক্ষা করার জন্য বসছি, হয়তো না না এটা অনেক সময় হতে পারে যে আপনার হয়তো মনে নেই এই মুহূর্তে নাম্বারটা, ঠিক আছে আমি এটা বুঝতে পারছি, না না অনেকের হয়তো মনে থাকে না, কিন্তু আমি আপনার কাছে আপনি অপেক্ষা করতেছি, আপনি হাদিসটার বইটা খুলে এনে একটু পাতা উল্টায় দেখেন আপনার মনে পড়ে কিনা কত নম্বর হাদিস, মানে কোন হাদিস কোন বইয়ে লেখা আছে, নাম্বার নাম্বার লাই হাদিস, আমি তো এই ব্যাপারে আপনার সাথে হাদিসের এই ডকুমেন্টস নিয়ে বসি নাই আসিফ ভাই, দূর আপনি তো কথা পেঁচিয়ে দিয়েছেন ভাই, মানে রেফারেন্স না নিয়ে বসলে আমি আপনার সাথে কথা কিভাবে বলবো ভাই, আমি তো রেফারেন্স নিয়ে বসবো, আমি তো আপনার সাথে ফটাফট রেফারেন্স দিব, আপনি আমাকে আমি তো আপনার সাথে রেফারেন্স নিয়ে আমি আপনাকে প্রশ্ন করব, আপনি উত্তর দিবেন, আপনি লাইভে আসেন, আমি লাইভে আসি নাই ভাই, যে কোনো রেফারেন্স প্রশ্ন করব আপনি উত্তর দিবেন, না না যে কোনো রেফারেন্স জিজ্ঞেস করেন আমি আপনাকে উত্তর দিচ্ছি, যে কোনো রেফারেন্স জিজ্ঞেস করেন, না না আমার রেফারেন্সের দরকার নেই, উত্তরের দরকার নেই, দাসী সেক্সের রেফারেন্স জিজ্ঞেস করেন, তারপরে হযরত মুহাম্মদের যে যৌনদাসী মারিয়া, তো আমারে কথাই বলতে দেন না, আপনি তো আমাকে কথাই বলতে দেন না, সেটা কথা তো আমাকে কথাই বলতে দিচ্ছেন না, আপনি আমাকে কথাই বলতে দিচ্ছেন না, ঠিক আছে বলেন, আর আর কিছু বলবেন আপনি, আচ্ছা ঠিক আছে বলেন, অবশ্যই আপনি তো আমাকে বলতে দেননি, আপনিই বললেন সব, আচ্ছা বলেন যে এখন সুযোগ দিচ্ছি বলেন, আচ্ছা তাহলে বলি আমি, শুনেন আপনি নাস্তিকের যে ব্যাখ্যা দিচ্ছেন, নাস্তিকের ব্যাখ্যা ওইটা না, নাস্তিকের ব্যাখ্যা হচ্ছে সারাক্ষণ ইসলাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে নিয়ে কাদা ছোড়াছড়ি করা, ইসলামকে ছোট করা, এটা হইছে নাস্তিকের আসল অর্থ,
আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা আপনার মতামত, আপনার মতামত হতে পারে, আপনার মতামত আমি শুনলাম, কিন্তু আপনি রেফারেন্স ছাড়া না এটাই তো করেন, আপনারা তো এটাই করতেছেন, তাইলে আমি রেফারেন্স ছাড়া অর্থ এটাই বুঝবো না, এটার কোনো রেফারেন্স আছে আপনার কাছে ভাই? অর্থ তাহলে এটাই কোনো রেফারেন্স আছে? তাদের কাজই হইছে কি, তাদের কাজই হইছে নাস্তিক আল্লাহর রাসূলকে নিয়ে এবং ইসলামকে বিষোদ্ধার করা, ইসলামের বিরুদ্ধে কথা বলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, হ্যাঁ তাই তো করতেছেন ভাই আপনি, এটার অর্থ তো এটাই দাঁড়ায়, আপনারা যা করতেছেন তাতে অর্থ এটাই দাঁড়ায়। আচ্ছা কোন রেফারেন্স দিতে পারবেন ভাই, রেফারেন্স দলিল দলিল দিতে পারবেন, এটার কোন কোন ডিকশনারিতে এটা লেখা আছে, যেমন ধরেন এটা এটা বাস্তব ডিকশনারি আছে, দলিল হতে পারে এটা, এটা বাস্তব খালি বললে অপশন, এটা বাস্তব ডিকশনারি বাংলা একাডেমি থেকে প্রকাশিত হওয়া, যেমন ধরেন বাংলা একাডেমি থেকে প্রকাশিত হওয়া, এটা এটা বাস্তব একাডেমি আছে নাকি? বাস্তব একাডেমি, আপনাকে দেখে বোধহয় আমার বাচ্চাটা একটু ভয় পেয়ে গেছে, আপনার এই যে লম্বা দাড়ি দেখে, হইতে পারে দাড়ি বড় আমার, হইতে পারে স্বাভাবিক। ঠিক আছে আচ্ছা, সমস্যা নেই, ঠিক আছে ঠিক আছে ভাই, আপনি কি নাস্তিকদের সম্পর্কে আরো কোনো মানে মানে রেফারেন্স ছাড়া কোনো কথা বলতে চান? বলতে পারেন, আপনাকে বলে দিচ্ছি, আপনি আপনারা যখন সামনে এটার এটার অর্থ এইটা করেন। আচ্ছা হযরত মুহাম্মদ সম্পর্কে আমি একটা মিথ্যা কথা বলেছি, এরকম একটা মিথ্যা কথার উদাহরণ আপনি আমাকে দিতে পারবেন? হযরত মুহাম্মদ সম্পর্কে একটা মিথ্যা কথা বলেছি এরকম উদাহরণ দিতে পারবেন? আপনার হিসাবে মিথ্যা, আমার আপনার আপনার হিসাবে একরকম, আমার হিসাবে সে বিবি ছিল, আমি এখন তাহলে আপনি তো বিশ্বাসই করেন না, শুরু করবো, আপনি তো কোরআন হাদিস বিশ্বাসই করেন না, কেন আপনি ওইটার রেফারেন্স দেখান আসিফ ভাই? আপনি তো কোরআন মানেন না, হাদিসও মানেন না, এগুলা সব গ্রন্থে লেখা আছে। আপনি হইছেন নাস্তিক, ইসলামের বিরোধী মানে নাস্তিক, আপনি ইসলাম মানেন না, অথচ আপনি সারাক্ষণ কোরআন হাদিস নিয়েই আপনি কথা বলতেছেন, এটা বুঝলাম না। সরি ভাই, আপনার আগের কথাগুলো আমি শুনতে পাইনি, আমার বাবু হেডফোনটা টেনে নিয়ে গেছিল, আপনি আরেকবার বলেন কি বলছিলেন? যে বললাম যে আপনাদের বই কোথায়, আপনাদের কিতাব থেকে আপনারা ই দিবেন, এটা তো আপনি যেটা মানেন না সেটা থেকে, আপনি আপনি সববিরোধী লোক, আপনি যেটাকে মানেন না সেটা থেকেই আপনি রেফারেন্স দিতেছেন, কোরআন থেকে হাদিস থেকে আপনারা শত আলোচনা, এখন আপনাকে এই দুইটা আপনি মানেন না তাই না ভাই? এখন আপনাকে আমি অনুরোধ জানাই, আপনার বাসায় কি ইবনে কাসিরের তাফসির আছে? না আমার কাছে কোনো তাফসির নেই, আমার কথা ওইটা না, আমার পয়েন্ট হইছে যেহেতু আপনি কোরআন হাদিস মানেনই না, কোরআন হাদিস যে ভাই কোন তাফসির আপনি তো মানেনই না, ওইটা এখন থাকলেই কি না থাকলেই কি? আসিফ ভাই আপনি তো কোরআন হাদিস মানেনই না, তাহলে আপনি না কোরআন হাদিস তো মানেন না, মানেন মানে কি মানে না, সেটা ভাই ভিন্ন আলোচনা, মানা না মানা ভিন্ন আলোচনা। হাদিস কি বলেন তো, হাদিস কি, হাদিসের সংজ্ঞা কি বলেন তো ভাই? হাদিসের সংজ্ঞা আমি জানি, আপনাকে আমি জিজ্ঞেস করেছি, আপনার কাছে আপনি কি কখনো পড়েছেন ইবনে কাসিরের তাফসির পড়েছেন? এগুলা পড়ছি কি পড়ি নেই ওইটা আপনি জিজ্ঞেস করেন, আমি বলতেছি যে আপনি যেটা মানেন না সেইখান থেকে আপনি কেন রেফারেন্স দিবেন? আপনি দিবেন আপনার কিতাব থেকে, আপনাদের কি দলিল আছে? মানি না সেখান থেকে আমি রেফারেন্স দিতে পারি আপনার কাছে, শুনেন আসিফ ভাই, যেমন ধরেন আচ্ছা এটার এই প্রশ্নের উত্তর দিই, আমি প্রশ্নের উত্তর দিই, এই প্রশ্নের উত্তর দিই, এই প্রশ্নের উত্তর দিই, এটা আমার ভালো ভাই ভাই, আমি আমি না 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 এই প্রশ্নের উত্তর দিই, আমি আমার আমি একটা আমার মোবাইল বের করলাম, এই যে অথবা একটা পানি ভাই ভাই, এই প্রশ্নের উত্তর দিই, এই যে একটা পানি ঠিক আছে, এই পানিটা ভাই আমার, আমাকে একটু বলতে দেন, আপনি তো বলছেন এই পানিটা ভালো, ঠিক আছে প্রশ্নের উত্তরটা দিয়ে নেই ভাই, প্রশ্নের উত্তরটা দিয়ে নেই, তারপর আপনি আবার 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 আপনাকে বলতে দিব। ধরেন হিটলার একজন নাৎসি নেতা, নাৎসি মানে তো বোঝেন, নাৎসি মানে তো বোঝেন নাকি, নাৎসি বোঝেন তো? আচ্ছা নাৎসি না মানে না বুঝলে আমাকে বলেন, আমি তাহলে বুঝিয়ে দিব নাৎসি মানে, আপনি নাৎসি মানে বোঝেন নাকি বোঝেন না? না বুঝলে আমাকে বলেন, আমি বুঝিয়ে দিব, সমস্যা নেই। হিটলার যাদেরকে হত্যা করেছিল তারা নাসলি আর কি, ইহুদি নাকি? না না না, হিটলারের দলটার নাম ছিল যারা, তারা যে মতাদর্শে বিশ্বাস করত সেই মতাদর্শটাকে বলা হয় নাৎসিবাদ, নাৎসি নাৎসি, আচ্ছা নাৎসি মানে হচ্ছে তারা হচ্ছে উগ্র জাতীয়তাবাদী, আচ্ছা আচ্ছা, যাদের চামড়া সাদা এবং যারা হচ্ছে গিয়ে মানে যাদের রক্ত হচ্ছে জার্মান
তারাই হচ্ছে পিওর ব্লাড, মানে বিশুদ্ধ রক্ত, রাজকীয় রক্ত। বাদ বাকি সবাই হচ্ছে গিয়ে গরু ছাগল, বাদ বাকি সবাই গরু ছাগল, সবাই মেরে ফেললেও কোনো সমস্যা নেই। এটা হচ্ছে নাৎসিবাদের মূল তত্ত্ব, ঠিক আছে? নাৎসিবাদ বলে যে এরকম যে শুধুমাত্র যারা জার্মান, পিওর জার্মান, একদম বিশুদ্ধ জার্মান, শুধু তারাই হচ্ছে পৃথিবীতে শাসন করবে, আর বাদ বাকি গুলা দাস, দাসের মতো থাকবে। বাদ বাকি যে জনগোষ্ঠী আছে তারা সবাই দাসের মতো থাকবে। এটা হচ্ছে নাৎসিবাদ, দাসের মতো থাকবে না, দাসই ছিল এক সময় তো, দাসই ছিল, হ্যাঁ দাসপুত্র ছিল। এটা হচ্ছে নাৎসিবাদের অন্যতম মূল কথা, ঠিক আছে? এবং এই নাৎসিবাদের অন্যতম গুরুত্বপূর্ণ একজন নেতার নাম হচ্ছে হিটলার, অ্যাডলফ হিটলার। তার জন্ম হয়েছিল অস্ট্রিয়াতে এবং তিনি ছিলেন জার্মানির চ্যান্সেলর ছিলেন, ঠিক আছে? হ্যাঁ, এখন নাৎসিবাদ আমি সমর্থন করি না, নাৎসিবাদকে আমি খুবই ক্ষতিকর বলে মনে করি। এই কারণে আমি না, এই যে হিটলার যে একটা বই লিখে গেছে মাইন ক্যাম্ফ, মাইন ক্যাম্ফ নামক একটা বই লিখে গেছে, সেই বইটাতে হিটলার কি কি লিখেছে সেগুলো আমি পড়ে দেখেছি। পড়ে দেখে আমি দেখেছি যে এই বইটার ভিতরে সে এমন এমন বাজে কথা লিখে গেছে, পৃথিবীর মানুষদের সম্পর্কে এমন বাজে বাজে ধারণার কথা লিখে গেছে, যে যেই ধারণাগুলো অত্যন্ত ক্ষতিকর ধারণা, অত্যন্ত মর্মান্তিক, বর্বর এবং জঘন্য ধারণার কথা লিখে গেছে, ঠিক আছে? এখন আমি হিটলারের মতাদর্শ সমর্থন করি না, নাৎসিবাদও সমর্থন করি না, কিন্তু আমি হিটলারের বইটা পড়ি জানার জন্য যে হিটলার কি চিন্তা করত, হিটলার কতখানি বর্বর ছিল, হিটলার কতখানি জঘন্য মানুষ ছিল। এখন হিটলারের বিষয়ে যখন আমি আলোচনা করব, তখন আমি এই হিটলারের লিখিত মাইন ক্যাম্প বই থেকে রেফারেন্স দিব যে এই যে এই বইয়ের এত নম্বর পৃষ্ঠায় হিটলার লিখেছে যে সে ইহুদিদের হত্যা করতে চায়, সে কালো মানুষদের। এটা হিটলারের বই, এটা তো ঐশিক গ্রন্থ না, এটা তো ঐশিক গ্রন্থ না, এটা হিটলারের বই। হিটলারের ঐশিক গ্রন্থের সাথে আপনি হিটলারের বইয়ের তুলনা করতে পারেন না। আমি আপনাকে যে জিনিসটা বোঝাতে যাচ্ছি যে একটা বইয়ের সমালোচনা করতে হলে সেই বইটাকে সমর্থন করতে হবে এমন কোনো কথা নাই, বা মানতে হবে এমন কোনো কথা নাই। আমি সেই বইটা পড়ে সেই বইটার ভিতরে কি কি খারাপ দিক আছে সেই জিনিসগুলা বের করে সেটা সমালোচনা করতে পারি। এটা নেসেসারি না, বা এটা জরুরি না, এটার ভিতরে নাই তো, নাই খারাপ দিক নাই, যেটা আগেই বলে দিছে লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। ভাই এটা অত্যাবশ্যক লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, আমার ভাই এটা অত্যাবশ্যকীয় না যে আমার ওই বইটাকে মানতেই হবে। পৃথিবীতে, পৃথিবীর ইতিহাসে এমন এমন অনেক বই লেখা হয়েছে যে বইগুলা ছিল অত্যন্ত বর্বর এবং সমালোচনা করা উচিত বইগুলার, কিন্তু ওই বইগুলা থেকে রেফারেন্স দিতে হলে যে আমার ওই বইগুলা মানতে হবে, ওই বইগুলা পালন করতে হবে এমন কোনো কথা নেই। তাহলে তো ভাই আমার, আমি হিটলারের বই পড়েছি তাহলে তো আমি নাৎসি হয়ে গেছি, আমি তো নাৎসি না, তাই না? হিটলারের বই তো ঐশী গ্রন্থ না, হিটলার এটা দাবি করে না। হোক না ঐশী হোক, যে কোনো কিতাব, যে কোনো গ্রন্থ আপনি যদি সমালোচনার উদ্দেশ্য পড়েন, আপনি সেখান থেকে রেফারেন্স দিতে পারেন, তার মানে এটা না যে আপনার ওই বইটা মানতেই হবে। মানাটা না মানাটা আপনার ব্যাপার, কিন্তু আপনি পড়তে পারেন এবং রেফারেন্স দিতে পারেন এখান থেকে। এটা বুঝতে পেরেছেন ভাই? আপনাকে আমি অনেক ব্যাখ্যা করে বুঝাইছি, তারপরে যদি আপনি মানে যদি না বুঝতে পারেন, আমি কিন্তু না, এখন আপনাদের আপনাদের কি আছে সলিউশন? ভাই ভাই ভেঙে ভেঙে আপনাকে কষ্ট করে বুঝাইয়া দিচ্ছি, আপনি যেন ভালো করে বুঝতে পারেন, সেই জন্য আমি টু দি পয়েন্ট আপনাকে বুঝাইছি, আমি সৎ ভাবে আপনাকে বোঝানোর চেষ্টা করছি। এরপরে যদি আপনি না বোঝেন তাহলে আমার আর কিছু বলার নাই বা করার নাই, বুঝেছেন? আচ্ছা না, এখন আপনাদের আপনাদের কি কোনো কিতাব আছে অথবা আপনাদের কাছে কোনো জীবন ব্যবস্থা আছে? না, আমাদের অপরিবর্তনীয় কোনো জীবন ব্যবস্থা নাই, কারণ আমরা মনে করি নৈতিকতা, মোরালিটি। তাহলে জীবন ব্যবস্থা না, হ্যাঁ একটা যে আমার পানিটা ভালো, আপনার এই পানির বিপরীতে যখন আপনি আরেকটা পানি আনবেন যে ভাই ওইটার থেকে আমারটা ভালো, তুমি আমারটা গ্রহণ করো। না না না, এটার উত্তর আমি দেই তাহলে, এটার উত্তর আমি দেই ভাই তাহলে। ধরেন আপনি একটা বাসা বানাইছেন, আপনি একটা বাড়ি বানাইছেন, সেই বাড়িটা, সেই বাড়িটা ভূমিকম্প হলে যে কোনো সময় ধসে পড়তে পারে, ঠিক আছে? হালকা ভূমিকম্প হলেই যে কোনো সময় ধসে পড়তে পারে, এবং আপনার পরিবারের যে সদস্যরা আছে তাদের মাথার উপরে ছাদ ভেঙে পড়লে তারা মারা যেতে পারে। এখন আমি ধরেন একজন ভূমি পরীক্ষক, মাটি পরীক্ষক, ঠিক আছে? আমি আপনাকে এসে বলতে পারি ভাই আপনারা যে বাসাটা বানিয়েছেন সেটা যে কোনো সময় ভূমিকম্প হলে বাসাটা ভেঙে আপনার মাথায় পড়ে আপনারা পরিবারবর্গ মারা যেতে পারেন। এখন তার মানে এটা না যে আমাকে একটা নতুন বাসা বানিয়ে দিয়ে আপনাকে বলতে হবে যে আপনার বাসাটা খারাপ, সেটা না।
আমি আপনাকে নতুন বাসা বানিয়ে না দিয়েও আপনাকে বলতে পারি, আপনাকে সাবধান করতে পারি যে ভাই আপনার পরিবার সহ আপনার জাতির একটা ধর্মের সাথে আপনি বাসা তুলনা দিতেছেন। একটু শুনে একটু শুনে নিন একটু শুনে নিন, আপনাকে আমি বলতে পারি যে ভাই আপনাকে কিন্তু আমি জোর করতে পারি না যে আপনাকে জোর করে টাইনা ঘরের থেকে বের করে নিয়ে আসবো, তা আমি করতে পারি না। কিন্তু আপনাকে আমি সাবধান করতে পারি যে ভাই আপনি যেই ঘরে বসবাস করতেছেন সেই ঘরের ছাদটা অনেক লোহা দিয়ে বানানো, অনেক সিমেন্ট দিয়ে বানানো, এবং ভূমিকম্প হলে যে কোনো সময় মাথায় ভেঙে আপনার বাচ্চা কাচ্চা সহ মারা যেতে পারেন। তার মানে এটা না যে আমার একটা নতুন বাসা বানিয়ে দিয়ে আপনাকে বলতে হবে যে আসেন এই বাসায় নতুন বাসায় আসেন। নতুন বাসা না বানিয়ে দিয়েও আমি আপনাকে সাবধান করতে পারি, কারণ হচ্ছে এটা হচ্ছে সাবধান করাটা হচ্ছে আমার অধিকার, আমার উচিত আপনাকে সাবধান করা। তারপরে আপনি না শুনলে না শুনবেন সেটা তো আপনার ব্যাপার, আমি তো আপনাকে জোর করতেছি না, আপনি ওই বাসাতেই থাকেন কোনো সমস্যা নেই। কিন্তু আমার সাবধান করার কথা, আমি সাবধান করার কাজ আমি সাবধান করব ভাই, যে আপনি যে বাসাতে থাকতেছেন সেই বাসাতে জঙ্গি পয়দা হতে পারে, মানুষজন মানে সাম্প্রদায়িকতা শিখতে পারে, বিভেদ শিখতে পারে, নোংরা জিনিসপত্র শিখতে পারে, দাসী সেক্স এর মতো জিনিস শিখতে পারে, ভাই এই জিনিসগুলো তো আমি সাবধান করব। তারপরে যদি আপনি না মানেন তাহলে এটা আপনার ব্যাপার, ঠিক আছে? হ্যাঁ বলেন। আচ্ছা এই হ্যাঁ ভাই, আমি আপনাকে যথেষ্ট সম্মান দিয়ে যথেষ্ট ভদ্রভাবে আপনার সাথে আমি কথা বলেছি, এবং আমি জানি যে আমি সৎভাবে আপনাকে বোঝানোর চেষ্টা করেছি। তারপরে আমি জানি যে আপনি হয়তো বুঝবেন না, কারণ আপনার ধর্ম শিক্ষাটাই এত এত বছর পর্যন্ত আপনি শিখে আসছেন, যে জিনিসগুলো সেগুলো থেকে হয়তো আপনি বের হতে পারবেন না। কিন্তু ভাই আসিফ ভাই এখন যথেষ্ট মানে যেটা বললেন যে একটা ঘরের উদাহরণ দিয়ে, আপনার ঘরের উদাহরণ দিয়ে যেটা আপনার বোধগম্য হয় ভাই, আপনার যে ঘরের উদাহরণটা দিলেন এটা জীবনের জীবনের একটা অংশ তাই না ভাই? এমন ভাবে একটা অংশ দিয়ে আপনি একটা পুরো জীবনের হয় আপনাকে বোঝানোর জন্য এই উদাহরণটা আমার দিতে হয়েছে। আমি আরো অনেকগুলো উদাহরণ দিতে পারি, যেমন ধরেন আপনি যেই যেই খাবার খান সেই খাবারে যদি পয়জনাস জিনিস থাকে, বিষাক্ত জিনিস থাকে, বা আপনি যেই টিউব অয়েলের পানি খান সেই টিউব অয়েলে যদি আর্সেনিক থাকে, আমি আপনাকে এসে বলতে পারি ভাই আপনার টিউব ওয়েলে যে পানিটা খান সেটাতে আর্সেনিক আছে, এবং আর্সেনিকটা আপনার জন্য শরীরের জন্য ক্ষতিকর হতে পারে, এটা আমি আপনাকে সাবধান করতে পারি। তার মানে এটা না যে আমাকে আপনার নতুন পানি প্রোভাইড করে আপনাকে নতুন পানি দিয়ে তারপরে আপনাকে বলতে হবে, তা না। আমি বলতে পারি, আমি যদি মানে পানি পরীক্ষক হই তাহলে আমি এসে বলতে পারি যে এই যে আর্সেনিকের মাত্রা আপনার পানিতে বেশি পাওয়া গেছে ভাই, এখান থেকে আপনি একটু সাবধানে থাকবেন, অথবা আপনি পানিটা ফুটায় খাবেন। আপনাদের কাছে এখনো কোনো জীবন ব্যবস্থা নাই তাই না? এই তো সারমর্ম এই জীবন ব্যবস্থা আমার কাছে নাই, আপনার কাছে আছে। আমার কাছে তো আছেই, এখন আপনি যখন আমাকে ওইটার ছাড়তে বলবেন বা ওইটার ফল ধরবেন তখন অবশ্যই পাশাপাশি আপনি আমাকে ভালো একটা অফার দিয়ে তারপরে বলবেন ভাই এই ভালো অফার ওইটা তুমি ছাড়ো। নাস্তিকতাবাদের কেতাব আপনার কাছেই আছে ভাই, কোথায় আছে জানেন? এই আপনার টুপিটার নিচে, মগজের মগজে, আপনার টুপিটার জাস্ট একটু নিচে মগজের মগজ, আপনার যে মগজটা আছে না মাথার ভিতরে, আপনার যে ব্রেনটা আছে না মাথার ভিতরে, এইটাই হচ্ছে নাস্তিকতাবাদের কেতাব মনে করেন। আপনি আপনার মগজটা যখন খাটাতে শিখবেন, কিন্তু আপনি যখন আপনার মগজটাকে খাটাতে শিখবেন, নাস্তিকতার লাইভে যাও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার আমি আপনাকে জিজ্ঞেস করি যে কোনটা মিথ্যা কথা, মারিয়া কিপ্তিয়ার রেফারেন্স আমি আপনাকে দিব না? মানে একই সাথে ধর্ম বিদ্বেষী, একই সাথে ইসলাম বিদ্বেষী, সবই তুমি। এগুলা সব এগুলা একটা আরেকটার মানে অপোজিট জিনিস, এগুলো একসাথে হওয়া যায়। আল্লাহ বিদ্বেষী, একই সাথে হওয়া যায়। আল্লাহ বিদ্বেষীও না, আল্লাহ আল্লাহ একটা কাল্পনিক চরিত্র, আল্লাহ বিদ্বেষী আপনি সৃষ্টিকর্তাকে মানেন না, এই তো আপনাকে যে সৃষ্টি করেছে তাকে আপনি মানেন না, এই তো বিদ্বেষী
সেটার বিদ্বেষী আমি হতে পারি না টেকনিক্যালি, কিন্তু আপনি দেখেন সুনানুল নাসাই শরীফে বলা আছে না আপনার আপনি কি সৃষ্টিকর্তাকে মানেন সেটা বলেন, হাদিস আরবি শব্দটা কোথায় দেখান যেখানে স্ত্রী করিনি, এটা ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদকৃত ইসলামিক ফাউন্ডেশনের থেকে বই বের হওয়া, আপনি ভাই ডাহা মিথ্যা কথা বলতেছেন ভাই, মিথ্যা তো আপনি বলতেছেন, সে বিবি ছিল, সে দাসী ছিল না, তাকে বিবাহ করছে, আপনিও জানেন আমিও জানি সেটা ছিল দাসী ভাই, আপনি নিজেও জানেন, কিন্তু আগে দাসী ছিল পরে বিবাহ করার পরে দাসী দাসী থাকে না ভাই, বিবাহ করার পরে আপনি যে মুখ বাঁচানোর জন্য ভাই, আপনি যে ইজ্জত বাঁচানোর জন্য যে মিথ্যা বলতেছেন ভাই, আমি আপনার সাথে না না ইজ্জত কি আছে, আমার ইজ্জত বাঁচানো না ইজ্জত মরা এটার জন্য তো আমি আপনার কাছে আসি নাই ভাই, আমি আপনার সাথে আমার ইজ্জত রক্ষা করার জন্য তো আপনার কাছে আমি আসি নাই, আপনি আমাকে আপনার ইজ্জত রক্ষা করার জন্য যুক্ত করতে পারেন না ভাই, আপনি ইসলামও পালন করতেছেন না, ইসলামে বলা আছে যে আপনি মিথ্যা কথা বলবেন না, আপনি ইসলামও কিন্তু পালন করতেছেন না, আপনি ইসলাম থেকেও খারিজ হয়ে যাচ্ছেন, কেন আমি কোথায় মিথ্যা বললাম, এই যে আপনি বলছেন সে বউ ছিল বিবি ছিল, বিবি ছিল, আপনাকে আমি চ্যালেঞ্জ দিতে পারি, অসম্ভব, এই যে দেখেন অসম্ভব বিবি ছিল, আপনি দেখেন আপনি তো শব্দই বের করতে পারলেন না, তাফসিরে ইবনে কাসিরে, তাফসিরে ইবনে কাসিরে কি লেখা আছে আপনি পড়েন, তাফসিরে ইবনে কাসিরে সূরা তাহরিমের তাফসিরে ইবনে কাসিরে আপনি পড়েন, আমি যে আপনারে যেটা জিজ্ঞেসি ওইটার উত্তর দেন আসিফ ভাই, সরাসরি দেখাচ্ছি সরাসরি তাফসিরে ইবনে কাসির থেকে দেখেন, আমি আপনার কাছে উত্তর চাইছি, আপনি এই প্রাথমিক আয়াতগুলো শানে নুজুল ব্যাপারে মুসাফ এগুলো আপনি মানেন না, আবার এগুলো দিয়ে আপনি এটি হযরত মারিয়ার ব্যাপারে এটা তো মিথ্যা হতে পারে, এটা তো মানি না, সুনানে নাসাইতে এই রিওয়ায়েতটি বিদ্যমান রয়েছে যে আপনি সবই বলেন আয়েশা ও হাফসা এর কথার পরিপ্রেক্ষিতে এটা ঘটেছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক দাসী সম্পর্কে এই কথা বলেছিলেন, এখানে বলা হচ্ছে উম্মে ইব্রাহিমের সাথে কথাবার্তা বলছিলেন, আমার ঘরে এই যে হাফসা এসে বলছিল আমার ঘরেও আমার বিছানায় এক আজকার বার কৃত, এই যে এখানে পরিষ্কার ভাবে বলা আছে উম্মে ইব্রাহিম কিপ্তিয়াকে কেন্দ্র করেই এই ঘটনাটির সূত্রপাত, হযরত হাফসা এর ঘরে তার পালার দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মারিয়া কিপ্তিয়ার সাথে মিলিত হন, এতে হাফসা দুঃখিত হন যে তার পালার দিনে তারই ঘরে তারই বিছানায় তিনি মারিয়ার সাথে মিলিত হলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাফসাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে বললেন আমি তাকে আমার উপর হারাম করে নিলাম, তুমি এই ঘটনা কারো কাছে বর্ণনা করো না, এই এই রিওয়ায়াত গুলো পরিষ্কার ভাবে আছে ভাই, পরিষ্কার ভাবে আছে, আপনি আরবি বলেন, আরবি বলেন বাংলায় এটা যে হে বুগুসুকু দানি আপনাকে তার কি গ্যারান্টি যে 100% সত্য লাগছে, থেকে বের হওয়া এগুলো ইসলামিক ফাউন্ডেশন থেকে বের হওয়া গ্রন্থ এবং আপনার থেকে অনেক বড় পণ্ডিত আপনি সেখানে কিছুই না ভাই, আপনার থেকে অনেক না, সেই পণ্ডিত যে ভুল বলে নাই, সেই পণ্ডিত যে ভুল বলবে না, তার আপনার আপনার কথা যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই ভুল বলে থাকে তাহলে ওই পণ্ডিত তো ভুল বলতে পারে, না না আপনার কথা তো গ্রহণযোগ্য না, তাহলে আপনি কেতাব নিয়ে আসেন যে কোন রেফারেন্স দেন আমাকে যে যেখানে বিয়ে হয়েছিল মারিয়ার সাথে সে রেফারেন্সটা আমাকে, ঠিক আছে আপনি আরবিটা পড়েন, আরবিটা পড়ে তারপরে তর্জমা শুনান, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আপনাকে আমি মানে অনুরোধ জানাচ্ছি আপনি তাহলে সূরা আল মারিজের 29-30 নম্বর আয়াত দুইটা একটু পড়ে শুনান ভাই আমাকে, না আপনি আপনি পড়ে শুনান, আপনি পড়বেন, না না আপনি পড়ে শুনবেন, আপনি পড়ে শুনাবেন, আমি আপনার থেকে শুনবো, নাহলে আপনি তো বলবেন আমি মানে নিজে বানাইছি এগুলা, আপনি পড়ে শুনেন সূরা আল মারিজের 29 আপনি আপনি শুনেন, আপনি পড়ে আপনি শুনাইবেন, এটা আপনার কাজ, আপনি আপনি আপনার ঠিক আছে আপনার দায়িত্ব এটা, আপনি নাস্তিকতা যখন আপনি আপনি যখন ঠিক আছে ভাই আপনাকে অনেক ধন্যবাদ, নাস্তিকতা যখন আপনি আপনার সাথে কথা বলে ভালো লাগলো, আপনি যখন নাস্তিক আমি আপনাকে আমি না না এইভাবে তো আসিফ ভাই আপনি কাটতে পারেন না, কথা শেষ না করে কাটতে পারেন না, আপনাকে না না আপনি এখন ভাই আচ্ছা আপনি মিথ্যা কথাগুলো বলছেন, আল্লাহ বিদ্বেষী, আপনি আল্লাহ বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, ধর্ম বিদ্বেষী আপনি উর্দু আরবি লেখা আপনি প্রত্যেকটা হাদিসের ভিতরে আপনি গড়বড় করেন, কথার লেখা থাকে একরকম আপনি বলেন আরেক রকম,
আমি সরাসরি যখন জিজ্ঞাসা করি তখন বলে না ও বুঝে নিছি বুঝি বোঝা যায় বই থেকে আপনাকে বোঝা যায় উপরে হাদিসের ব্যাখ্যা সরাসরি বই থেকে আপনাকে দেখিয়েছি ভাই আমি সরাসরি বই থেকে আপনাকে দেখিয়েছি আপনি অথচ এইগুলো আপনি বিশ্বাস করেন না মানেন না যেগুলো মানেন না বিশ্বাস করেন না ওইগুলা কি আপনি আপনার প্রমাণ স্বরূপ হিসাবে আবার সামনে আনেন ভাই মারিয়া কিপ্তিয়ার সাথে বিয়ে হয়েছে রেফারেন্সটা একটু দেন ভাই সেই রেফারেন্সটা একটু দেন আচ্ছা আপনি আপনি কি সৃষ্টিকর্তা মানেন সেটা বলেন সৃষ্টিকর্তা মানেন ভাই আপনাকে আপনার কাছ থেকে রেফারেন্সটা চাচ্ছি মারিয়া কিপ্তিয়ার সাথে বিয়ে হয়েছিল সেই রেফারেন্সটা একটু দেন কোন হাদিসে আছে এটা বুখারী নাকি মুসলিম কোন হাদিসে আপনার সৃষ্টিকর্তা মানেন কিনা আপনার এই প্রশ্ন আমি আগে করছি আপনি এই জায়গায় ঢুকছেন জোর করে ভাই এখানে আপনি ঢুকছেন এখানে আপনি ঢুকে আমার কাছে কেন যান আমি আপনাকে যে প্রশ্ন আগে করছি যে আপনি ইসলাম বিদ্বেষী ধর্ম বিদ্বেষী এই বিদ্বেষীর সাথে বিয়ে হয়েছিল তাহলে এখন আপনি কি আবার বলছেন কি আপনি রেফারেন্স দিতে ব্যর্থ হন ভাই রেফারেন্স দিতে যদি আপনি না পারেন তাহলে বলেন আপনি বিদ্বেষী কিনা সেটা বলেন ভাই আপনি রেফারেন্স দিতে না পারলে বলেন রেফারেন্স দিতে পারবেন না আপনি বিদ্বেষী কিনা সেটা বলেন আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে আপনার সাথে কথা বলে ভালো লাগলো আবার একদিন আসবেন সেটা বলেন আপনি না না ধন্যবাদ দিয়ে আপনি এভাবে যেতে পারেন নাসিব ভাই ঠিক আছে ভাই ভালো থাকুন গোজামিল দিয়ে আপনি না উনি মানে মিথ্যা কথা বলে এখন ধরাটা খেয়ে এখন অন্য কিছু বলতেছে অন্য কিছু টানা পাচানোর চেষ্টা করতেছে ওনার কাছে রেফারেন্স আমি অনেকবার চেয়েছি কিন্তু উনি দেন নাই ঠিক আছে আরেকজনকে যুক্ত করি দেখি আর কোন মুমিন ভাইরা কি আছেন যুক্ত হতে চান মানে আমি অল্প সময় আর থাকবো আর পাঁচ সাত মিনিটের মতো থাকতে পারি মিজানুর রহমান সুমন আপনাকে যুক্ত করেছি কিন্তু আমি বলে নিচ্ছি যে আমি আর বেশিক্ষণ থাকবো না অল্প সময় থাকবো মিজানুর রহমান সুমন আপনাকে যুক্ত করেছি আপনি একটু দেখে থাকলে যুক্ত হন হ্যালো 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 ভালো আপনি কি শুনতে পাচ্ছেন হ্যাঁ ভালো আছি আপনি ভালো আছেন ভাই আমার আজকে আর বেশিক্ষণ সময় নাই বেশিক্ষণ সময় থাকতে পারবো না আপনি যেটা আলোচনা করবেন সেটা আমরা দ্রুত করে ফেলি তাহলে আমার জন্য সুবিধা হয় না আমারও বেশিক্ষণ সময় নাই আমি বেশি ভোরে তো আমি অফিসে যাব এখন তো হ্যাঁ 4-5 মিনিট নাকি তাও নাই আচ্ছা আচ্ছা বলেন হ্যাঁ হ্যাঁ বলেন অবশ্যই দুই একটি বিষয় আর কি যে এখন জাস্ট এখনই যে ব্যাপারগুলো নিয়ে আপনি কথা বললেন সেগুলোই জিজ্ঞেস করি আপনাকে ইসলামে আমি মানে আমার ব্যাপারটা একটু বলা দরকার আপনাকে তো পৃথিবীর সবাই চেনে আমাকে তো আর কেউ চেনে না 10 সেকেন্ড তো একটু ইন্ট্রোডাকশন দেওয়া দরকার নাহলে তো বুঝতে পারবো না আমার অবস্থানটা কোথায় আমি আধা প্র্যাকটিসিং মুসলিম আর কি আধা প্র্যাকটিসিং মানে আল্লাহ রাসুলের নাম টাম তো অবশ্যই বলি বিসমিল্লাহ রহমান রহিম দিয়ে অনেক কিছু শুরু করি খুব একটা হয়তো নামাজ টামাজ খুব বেশি পড়া হয় না এরকম কিন্তু অবশ্যই খুব বিশ্বাসী মানুষ আচ্ছা যাই হোক আপনাকে তো ফলো করি রেগুলারলি যদি একটা পোস্ট টোস্ট করেছি তো আপনি খেয়াল করলে করতে পারেন আচ্ছা কি হচ্ছে আমি আমার স্মৃতিশক্তি একটু খারাপ হওয়ার কারণে আমি অনেক সময় মনে রাখতে পারি না হ্যাঁ হ্যাঁ না আচ্ছা স্যার অনেক বেশি লোক তো সারাদিন আপনার সামনে আসে মনে রাখারই কথা হ্যাঁ হ্যাঁ আচ্ছা যাই হোক আমি জাস্ট দুই একটা জিনিস জিজ্ঞেস করি সেটা হচ্ছে ইসলামে ইসলামে কি দাস দাসী বিয়ে করা কি ফরজ মানে করতে হবে এরকম ইসলামের ইসলাম মানে হচ্ছে সূরা নিসার 25 নম্বর আয়াতে বলা আছে যে যাদের সামর্থ্য নাই স্বাধীন নারীকে বিয়ে করার বিষয়ে তারা দাসীকে বিয়ে করতে পারে তবে এটা ম্যান্ডেটরি না ঠিক আছে এটা অবশ্য পালনীয় না যে আপনার দাসী ফরজ না হ্যাঁ দাসীর সাথে বিয়ে করেই আপনার যৌনকর্ম করতে হবে এমন কোনো কথা নাই কারণ হচ্ছে সূরা আল মারিজের 29-30 নম্বর আয়াত এবং সূরা আল আহজাবের 50 নম্বর আয়াত এবং 52 নম্বর আয়াতে পরিষ্কারভাবে বলা আছে স্ত্রী এবং দাসীর কথা আলাদা করে বলা আছে যদি একজন দাসীকে আপনি বিয়ে করে ফেলেন তাহলে সে আর দাসী থাকে না সে স্ত্রী হয়ে যায় স্ত্রী ক্যাটাগরিতে চলে আসে ঠিক আছে যেমন ধরেন আপনার স্ট্যাটাস চেঞ্জ হবে যেমন ধরেন দাসী না মানে শব্দটা কি রাইট হ্যান্ড পজিশন না দাসী মানে এক্স্যাক্টলি শব্দটা সূরা আহজাবে হ্যাঁ রাইট হ্যান্ড পজিশন মানে হচ্ছে যে যারা আপনার স্ত্রী এবং রাইট হ্যান্ড পজিশন মানে হচ্ছে রাইট হ্যান্ড পজিশনের ভিতরে অনেকগুলা ক্যাটাগরি থাকে দাসীর অনেকগুলা ক্যাটাগরি থাকে কিন্তু আমরা ইন জেনারেল দাসী বলি মানে তাদের স্ট্যাটাসটা আসলে দাসী মানে স্বাভাবিক কথায় আমরা দাসী মানে বলতে পারি না দাসী বা বাদী এটা কি মানে বোঝানোর জন্য নাকি মতের মাল হিসেবে ব্যাপারটা তো এক্স্যাক্টলি হলো না আসিফ ভাই ব্যাপারটা তাহলে এক্স্যাক্টলি তো হলো না আসলে
যেটা আসলে আমরা যেটা মানে বৈধ ছিল না এটাই তো এতদিন যে আপনারা এতদিন ধরে যেটা বোঝাতে চাচ্ছেন সেটা হচ্ছে ওই সময় বা সেই সময়ের প্রসঙ্গ না, প্রসঙ্গটা হচ্ছে আল্লাহ এবং তার রাসূল যখন একটা জিনিস হারাম করে তখন সেটা সর্বসময়ের জন্য হারাম, এবং যখন হালাল করে তখন সেটা সর্বসময়ের জন্য হালাল। এখানে ওই সময় সেই সময়ে তমুক সময়ে 570 সাল বা 612 সাল বা 718 সাল পর্যন্ত এরকম কোন টাইম নেই, মানে আবার যদি ভবিষ্যতে দাস দাসী প্রথা আসে তাহলে এই আইনগুলো প্রযোজ্য হবে এরকম তো বিষয়টা না। ইসলামে কখনো দাস দাসী প্রথা নিষিদ্ধ হয় নাই, ইসলামের দৃষ্টিতে দাস প্রথা কখনো নিষিদ্ধ হয় নাই। এবং এই যে দাস প্রথা নিষিদ্ধ করার পুরো বিষয়টা হচ্ছে তাগুতি আইন। তাগুতি আইন হচ্ছে মানে হচ্ছে না সেটা আমি জানি, জি জি মানুষ মানুষ সৃষ্টি আইন। আমি বলছি কি আসিফ ভাই আমার মনে হয় সংক্ষেপে তো আমরা তো 2 মিনিট সময় আছে, আমি ব্যাপারটা পেয়ে গেছি। আমি বলছি আমি যেটা বলছি আপনি একমত হবেন অবশ্যই, সেটা হচ্ছে যে ওই ওই রাইট হ্যান্ড প্রসেসে যদি এখন বর্তমানে তো ওই অর্থে তৈরি হওয়ার সুযোগ খুব একটা নাই, আমরা তো দেখি না বর্তমান পৃথিবীতে যে কারা দাসী কারা। কিন্তু ভাই ইসলাম অনুসারে এখন আফ্রিকায় কি আছে দাসী, মানে কোন দেশে আছে দাসী? তো নাই না না দেশ ইসলাম কোন দেশ বা কাল বা সময়ের জন্য না, কোন জাতিতে কোন সময় বর্তমানে মানে বর্তমান টাইমে তো আর নেই, হয়তো অতীতে ছিল আবার পরে আসতেও পারে এরকম না। বর্তমানে কিছু কিছু দেশে আমি সেটাই বলছি এখন যে আছে দাসী আছে, যেমন ধরেন তুর্কমেনিস্তানে দাস প্রথার কিছু আছে, এক্সাম্পল আছে। আফ্রিকার কিছু দেশে দাস প্রথার কিছু এক্সাম্পল আছে, এখনো তাদের জন্য এটা প্রযোজ্য হবে তারা মুসলিম। এমনকি ভারতেও বেচাকেনা হওয়ার মতো ঘটনা ঘটেছে, মানুষ বেচাকেনার মতো ঘটনা ঘটে। কিন্তু আমাদের কথা হচ্ছে দেশ বা কাল ইসলাম ধার ধারে না। ইসলাম ধার ধারে হচ্ছে গিয়ে যেটা আল্লাহ এবং তার রাসূল হারাম করেছে সেটা হারাম, শিশু যেটা বলছেন যে বাল্য বিবাহ কি ফরজ তাও তো মনে হয় না, নাকি করলে করা যায়? বাল্য বিবাহ যদি মানে যার যার বাচ্চা মেয়েদের প্রতি আকর্ষণ থাকে তারা যদি চায় ইসলাম অনুসারে শরীয়ত পালন করে এই কাজটা করতে পারে, কারণ শরীয়ত তাদেরকে সেই অধিকার দেয়। এবং বাল্যবিবাহের সময় বাচ্চা মেয়েটার মতামতের কোনো দাম নাই। পিতা চাইলে, এটা হাদিসে পরিষ্কার ভাবে বলা আছে, সেখানে বাচ্চার মতামতের প্রয়োজন নাই, পিতা চাইলে, কারণ মানে বাল্যবিবাহের সময় মেয়েটা অপ্রাপ্ত বয়স্ক থাকে, পিতা চাইলে তাকে মেয়েটাকে বিয়ে দিতে পারে যে কারো সাথে। পৃথিবীর বেশিরভাগ দেশেই তো আমরা দেখি যে এমনকি আমরা কোথাও বিমানে ভ্রমণ করতে গেলেও যদি আন্ডার এজ থাকে তাকে বাবার মায়ের সিগনেচার করতে হয়, তাই না? 16 বছরের নিচে অবশ্যই না, 16 বছর পর্যন্ত করা যাবে। 18 আগে তো 18 ছিল, এখন 16 করা যাবে যদি ওই আমি ওভারশিওর ভাই, না এখন 16 ও করা যাবে। এটা নিয়ে লাস্ট সমালোচনা পর্যন্ত হলো না? আচ্ছা আমি প্রশ্নটা একটু শুনে নেন, আপনি প্রশ্নটা বোধহয় বুঝতে পারেন নাই। বাংলাদেশে বাল্য বিবাহের সময় পিতার অনুমতিতে বাল্য বিবাহ দেয়া যাবে এরকম সিস্টেম বাংলাদেশে আছে? না না আপনি এক্স্যাক্টলি ওইরকম না, মানে 18 বছর বয়স তো লাগবেই, যদি কেউ 16 বছর বয়সেও বিবাহ হয় তাহলে পিতার অনুমতি প্রয়োজন এবং একটা সার্কামস্ট্যান্সেস দরকার, যে এই কারণে উপযুক্ত কারণ দেখাতে হবে এবং পিতার অনুমতি দরকার, এই ব্যাপারটা আছে। আমি বলছি যে পৃথিবীতে বহু ব্যাপারই আছে যেটা হচ্ছে বাল্য বিবাহ না, শুধু না, যারা আন্ডার এজ তাদের ক্ষেত্রে অভিভাবকদের অনুমতিতে এটা এটা করতে হয়, এরকম নাই নাকি? না জীবনে প্রথম শুনলেন এটা? আপনার বাচ্চা কোথায় থাকবে কোথায় থাকবে না এই ব্যাপারগুলো যদি আপনি নির্ধারণ করতে পারেন
তো মানে অনেক ব্যাপারই তো করা সম্ভব। ও পৃথিবীতে পিতা মাতার চেয়ে ভালো কেউ তোর বাচ্চার জন্য চাইবে না, তাই না? তারাই তো সব থেকে ভালো চাওয়ার কথা। কথাটা সত্য না, কথাটা সত্য না। বাচ্চা পিতা মাতার কাছে কয়েকদিন আগে একজন পিতা তার স্বীকারই করবেন না যে আপনার বাচ্চার প্রতি আপনার যে টান মায়া, আপনি কি তার প্রতি একটা ইমম্যাচিউর ডিসিশন নিবেন? ভাই আমি না মানে ব্যাপারটা হচ্ছে আমি কথা বলতে শুরু করলেই আপনি মাঝখানে হুট করে ঢুকে গেলে আমি তো কথাটা শেষ করতে না পারলে কথাটা আপনি আপনি বুঝতে আমি মানে খুবই দুঃখিত আসিফ ভাই, খুবই দুঃখিত। আমরা এই যে আমি আমি এবং আমার ওয়াইফ অফিসে চলে যাচ্ছি, আপনার সাথে কালকে আবার যুক্ত হওয়ার ইচ্ছে হলো। আপনি ভালো থাকবেন। আচ্ছা আচ্ছা, আপনি অবশ্যই ভালো থাকবেন, আপনার পরিবার পরিবার সহ। ঠিক আছে, তাহলে এইভাবে আসলে কথা বলাটা যাচ্ছে না। আরেকদিন হ্যাঁ আমি একদিনও আপনাকে ধরতে পারি না, আমাদের একদম অফিস টাইমে আপনাকে পাওয়া যায় না। খুবই দুঃখিত, আমি এরপরে আবার চেষ্টা করবো আপনাকে ধরতে। আমার খুব ইচ্ছে আপনার সাথে আবার কথা বলবো। ধন্যবাদ। আচ্ছা ভাইয়া ভালো থাকবেন, শুভকামনা রইল। ভালো থাকবেন, শুভকামনা রইল। আপনি অবশ্যই ভালো থাকবেন। আচ্ছা বাই বাই। আচ্ছা আমি এখন এখানে শেষ করছি তাহলে, আমারও আর সময় নাই, আমার এখন যেতে হবে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, অনেক মানুষ দেখছেন, 500 মানুষ দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ যুক্ত থাকার জন্য এবং মানে কথাগুলো শোনার জন্য। আবার আবার আশা করি কথা হবে, আবার আশা করি দেখা হবে। আজকের মতো এখানেই বিদায়, সবার জন্য অনেক শুভকামনা।